আজকে আমি ই কমার্সের প্রোডাক্ট নিয়ে এবং শিপিং ক্লাস নিয়ে কীভাবে প্রোডাক্টগুলো ইনভেন্টরি ভাবে আপলোড করতে পারি ই কমার্সের সাইটে, সেটা নিয়ে আমি একটি ভিডিও তৈরি করছি। ভিডিওগুলো সম্পূর্ণ আপনারা দেখবেন, দেখলে পরে বুঝতে পারবেন প্রোডাক্টগুলো কীভাবে ইনভেন্টরি হিসেবে ভেরিফিকেশন করে ভাই অ্যাক্টিভিটিস দিতে হয় সেগুলো নিয়ে আমি বিস্তারিত আজকে আলাপ করছি, এবং কি কোনখানে কোনভাবে আমি দেখাই দিচ্ছি, এ টু জেড আমি দেখাই দিচ্ছি। এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, দেখলে পরে কোনো প্রকার ই কমার্স সাইট নিয়ে কোনো বিভাগে বলবেন না, এবং কি ইজিলি ভাবে আমি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন। ও কমার্সের প্রথমত আমি আসলাম ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড থেকে ও কমার্সে আসলাম। এখানে ও কমার্সে আসার পরে আমি গেলাম জেনারেল, এই এখানে এখানে জেনারেল জেনারেল আসার পর এখানে আমাদের কিছু সেটিং আছে, যেমন আমাদের সবগুলা মেন শপটা কোথায় আছে সেই অ্যাড্রেসটা এখানে দিতে হবে। জানাবো তাহলে এক নাম্বার অ্যাড্রেস হচ্ছে এক নাম্বার অ্যাড্রেস, মানে আমি আমার মেন শপটা কোথায় কোন সিটির মধ্যে আছে সেটা আমাকে এখানে লিখে দিতে হবে। যেমন 12 নম্বর টাঙ্গাইল সিটি বাংলাদেশ, যেমন বাংলাদেশের ভিতরে আমার কোন, বাংলাদেশের ভিতরে অনেকগুলো ব্রাঞ্চ আছে, যেমন ডিস্ট্রিক্ট আছে, কোন ডিস্ট্রিক্টের মধ্যে আমার মেন ব্রাঞ্চটা সেটা আমাকে এখানে লিখে দিতে হবে, এবং কি অ্যাড্রেসটা দিতে হবে। অ্যাড্রেস না দিলে পরে আমাদের শপের কোন তো হেড অফিসার কাছে সেই হেড অফিসের অ্যাড্রেসটা এখানে, এটা এটা সারা বিশ্ববাসী আমরা প্রোডাক্টগুলো সেল করব, কিন্তু আমাদের একটা হেড অফিস আছে, সে হেড অফিসের ঠিকানাটা দিতে হবে। তার জন্য আমি আমি এটা ডিভিশনের মধ্যে বাংলাদেশের কোন ডিভিশনে আমার হেড অফিস সেই ঠিকানাটা এখানে দিলাম, জিপ কোড দিলাম। দেওয়ার পরে সেলিং লোকেশন, মানে কোন কোন কান্ট্রির মধ্যে আমি সেল করব, সেল টু অল কান্ট্রিজ, মানে অল কান্ট্রিজ মানে সারা বিশ্বের মধ্যে যতগুলো কান্ট্রি আছে সবগুলো কান্ট্রির মধ্যে বিক্রি করব, এবং কি প্যাসিফিক, এই যে শিপ টু প্যাসিফিক কান্ট্রিজ অনলি, প্যাসিফিক কান্ট্রি কোন কোন কান্ট্রিতে আমি শিপিং করব, এই প্রোডাক্টগুলো সারা বিশ্ব ব্যাপী মালগুলো আমি বিক্রয় করব, কিন্তু শিপিং করব নির্দিষ্ট কিছু কান্ট্রিতে, সেগুলো আমি নির্দিষ্ট কিছু প্যাসিফিক কান্ট্রি সেটা আমি এই এই জায়গায় সিলেক্ট করে দিছি, এবং কি এটাও আমি সিলেক্ট করে দিচ্ছি। শিপিং আমি অল সব কান্ট্রিতে শিপিং করব, কিন্তু এখানে একটি এই যে ডিসেবল রেখে দেবো, একটি কান্ট্রিতে আমি শিপিং করব না, যেমন ইসরায়েল, ইসরায়েলের মধ্যে আমি শিপিং করব না, এর সাথে কোনো লেনদেন করব না, সেখানেও আমি এটা লিখে দিতে পারি। তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গায় লিখে দিতে হবে ইসরায়েল ওই কান্ট্রিতে, যে এই কান্ট্রির মধ্যে আমি শিপিং করব না, আর সব কান্ট্রির মধ্যে শিপিং করব। আচ্ছা এইভাবেও দেওয়া যায়। আচ্ছা আমি শুধু প্যাসিফিক এই কয়টা কান্ট্রির মধ্যে শিপিং করব, তার জন্য আমি এই কয়টা কান্ট্রির মধ্যে নাম লিখে দিচ্ছি, আমেরিকা, বাংলাদেশ, ব্রাজিল, ব্রুনাই, ইন্ডিয়া, পাকিস্তান, এই কয়টা কান্ট্রির মধ্যে। যেমন সব ব্যাচ অ্যাড্রেস, সব ব্যাচ অ্যাড্রেস কোনটা সেটা এই যে এখানে ডিফল্ট ভাবে এখানে লোকেশন লিখে দিচ্ছি সব অ্যাড্রেস। তারপরে আমি যে সব কান্ট্রির মধ্যে বিক্রি করব ওই কান্ট্রির মধ্যে ট্যাক্স আছে কিনা, যদি ট্যাক্স থাকে তাহলে আমাকে ইনেবল করে দিতে হবে, আর যদি না থাকে ওটা ডিসেবল করে রাখলাম। আচ্ছা তারপরে আমি এই সব কান্ট্রির জন্য আমি যে কিছু শিপিং এর জন্য করবো ওইগুলোর মধ্যে আমি কুপন দিব কিনা, সেগুলো যদি দেয় তাহলে আমাকে কুপন গুলা এখানে ঠিক দিতে হবে। তারপরে সে ক্যালকুলেশন কুপন ডিসকাউন্ট ডিসকাউন্ট এটা এটা যদি আমি মানে একটা লোককে আমি নির্দিষ্ট ভাবে কুপন দিলাম, এবং কি ডেটও দেওয়া দিলাম ফিক্স করে 10 থেকে 20 তারিখ পর্যন্ত আমার কুপন গুলো বিক্রি করতে পারবো, ওটা ডিসকাউন্টের মধ্যে এটা পড়তে হবে, যদি দেয় এটা এই বাবদ দেওয়া যাবো এটা আমি টিকতে রাখলাম। আচ্ছা তারপর ডিফল্ট ভাবে কোন দেশে কারেন্সি রাখবো, যেমন আমার হেড অফিসটা বাংলাদেশে, বাংলাদেশে টাকাটাই আমি চিনে দিলাম, এই জন্য বাংলাদেশ সিলেক্ট করে দিলাম কারেন্সি। দেওয়ার পরে সেভ। আচ্ছা এখন এইখানে যাওয়ার পরে তারপরে আমাদের প্রোডাক্ট, প্রোডাক্ট গুলো আমি পরে দেখাই, তারপর শিপিং এ, শিপিং এ শিপিং এর মধ্যে যাই, শিপিং টাকে আমি কমপ্লিট করি, তারপরে প্রোডাক্ট এর মধ্যে যাবো। আচ্ছা শিপিং এর মধ্যে যাওয়ার পরে এখানে আমার আছে তিনটা জিনিস এখানে পাবো, যেমন শিপিং জোন, শিপিং অপশন, শিপিং ক্লাস, তিনটা জিনিস তিনটা অপশন এখানে আমি পাবো। তিনটা অপশনের মধ্যে আমরা আগে শিপিং জোনটা আগে কমপ্লিট করে নিই, শিপিং জোনটা। আচ্ছা কোন কোন জায়গায় শিপিং করবো সেই জোনটা আমি আগে শিপিং ফ্লাট শিপিং এটা এটা আমি সিলেক্ট করতে পারি, আগে আমি এই জায়গায় শিপিং জোনটা আগে সিলেক্ট করি। এটা এটার মধ্যে যাওয়ার পরে
এই যে ফ্লাট ভাবে মানে সারা বিশ্বের মধ্যে আমি যে যে জায়গায় বিক্রি করব সেই সেই জায়গার মধ্যে ফ্লাট একটি রেট দিলাম, যেমন এখানে আমাদের আছে বাংলাদেশ, ব্রাজিল, তারপরে ব্রুনাই, কোন কোন কান্ট্রির মধ্যে সেই সেটার জন্য আমি মেথড ভাবে ফ্লাট একটি রেট দিলাম, ফ্লাট রেট, যেমন ফ্লাট রেট কি দিলাম, ফ্লাট রেট এটা দেওয়ার পরে আমি ফ্লাট রেট দিলাম যে কান্ট্রিতে আমি বিক্রি করব ওই আমার জোন ছাড়া, তার ভিতরে ফ্লাট একটি রেট থাকবো, সেই রেট হয়েছে 200 টাকা, বাংলাদেশে 200 টাকা প্রতি পার পিস ভাবে 200 টাকা দিলাম, পার পিসে পার পিছে 200 টাকা দিলাম। এই যে এখানে আমি এই যে এই যে এখানে এই জায়গায় আমি লিখে দিচ্ছি এই যে কোয়ান্টিটি, তার পার পিস এই এই জায়গার আমি কোনো ট্যাক্স নিব কিনা, যদি ট্যাক্স নেই থাকে ওই দেশের মধ্যে ট্যাক্সটা ইনেবল করে দিতে পারবো, যদি ট্যাক্স না থাকে আমাদের দেশের নর্মালি কমার্শিয়াল সাইটের মধ্যে ট্যাক্স নাই সেটা আমি নন করে দিলাম। আর এই এই জায়গার মধ্যে দেখেন এই যে একটি কোশ্চেন আছে এই জায়গার মধ্যে কোয়ান্টিটি হিসাবে কত পার্সেন্ট ই হবে, এই যে দাম দেওয়া হবে, এই যে কস্ট শিপিং এর কস্ট সেটা এই জায়গায় যদি না বুঝেন এই জায়গায় সিলেক্ট করলে পরে দেখলে পরে বুঝতে পারবেন কোন হবে। এখানে আমি দেয়া দিলাম, আমি দেয়া দিই গড়ে দিচ্ছি 200 টাকা, মাঝে ফ্লাট হিসাবে আমি 200 টাকা করে রাখবো প্রতিটা প্রোডাক্টের উপরে 200 টাকা করে, আমি যে জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি লোকজন ক্রয় করে না কেন তার জন্য আমি 200 টাকা রাখবো পার পিসে। দিলাম 200 টাকা, আমি যে এখানে দিলাম স্টার, এক্সেল এর মধ্যে যদি গুণ হয় গুণ অনুযায়ী স্টার দিতে হবে স্টার, তারপর দিলাম থার্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট কোয়ান্টিটি, এই যে থার্ড ব্রেকেট তারপর দিলাম কোয়ান্টিটি, এই যে কিউ টি ওয়াই কোয়ান্টিটি, থার্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট আমব থার্ড মেসেজ, এটা কোয়ান্টিটি দেওয়ার পরে আমি সেভ দিলাম, তারপর আমি এখানে সেভ দিলাম। তারপরে হচ্ছে লোকাল, লোকাল লোকাল কি লোকাল লোকাল ভাবে আমি কোন কত পার্সেন্ট লোকাল ফ্লাইট ফ্লাট রেট এফ এল ই ফ্লাট রেট লোকাল ফ্লাট রেট, এটা এটা কি লোকাল কোন ফ্লাট রেট নাই, এটা তো আমাদের ই কমার্সের মধ্যে ও কমার্সের মধ্যে নর্মালি লোকাল এটা কোন রেট দেয়া থাকে না আর কি, লোকাল ভাবে কেউ পিক আপ করে না, যদি কেউ পিক আপ করে তার জন্য আমি কি করব আমি ফ্রি দিব, কিন্তু আমি এটা ই দেব ট্যাক্স 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 এবল রাখলাম, ট্যাক্স এবল এর জন্য 10 টাকা, যদি আমার স্টোর আইসা লোকে আইসা পিক আপ করে নিয়ে যায় সে মাল গুলা প্রোডাক্ট গুলা নেয় তার জন্য আমি রাখবো কি 10 টাকা চার্জ, কিন্তু এটা এটা আমি লোকালি এটা লোকাল লোকাল পিক আপ দিলাম এটা 10 টাকা, এই জায়গায় 10 টাকা আমি রেখে দিলাম। আর যদি 10টা যদি প্রোডাক্ট সে ক্রয় করে তাহলে আমি পার প্রোডাক্ট হিসাবে 10 টাকা রাখবো, যদি লোকাল যদি রাখে একটা প্রোডাক্টের জন্য আমি 10 টাকা, যদি হ্যাঁ 10টা প্রোডাক্ট ক্রয় করে তাহলে তার জন্য আমি রাখবো এই 10 টাকা পার পিস, 10টার জন্য 10 100 টাকা, তাহলে আমি এটা দিলাম স্টার দিয়ে দিলাম স্টার দেওয়ার পরে থার্ড ব্রেকেট কিউ টিউ টি ওয়াই থার্ড ব্রেকেট এটা কোয়ান্টিটি আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি সেভ দিলাম। মানে লোকালও যদি সে পিক আপ করে 10টার নিচে আমি কোন প্রোডাক্ট ক্যাম্প দিব না, যদি 10টা প্রোডাক্ট করে তাও আমি 10টা করে নেব, যদি 5টা প্রোডাক্ট করে তাও আমি 10টা নেব, দেওয়ার পরে আমি সেভ দিলাম। আচ্ছা আমি এখন ই করব কি, আচ্ছা আর একটা জোন নেই, আমি আর একটা জোন নিলাম, জোন আমি শিপিং জোন, এটা আগে ঠিক করি আমি ঢাকায় সিলেক্ট করব, যেমন যেমন জোন গুলো এইরকম থাকবে, আমি একটু বোঝাই দেখেন, এটা এটা আমাদের এই জায়গায় হ্যাঁ নেওয়ার পরে যেমন এখানে আছে ঢাকা ঢাকা জোন ঢাকা 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 বিভাগ ঢাকা বিভাগ, তারপরে আছে ঢাকা বিভাগ ঢাকা বিভাগের থেকে আর এখানে দিলাম ঢাকার ভিতরে আরো ছোট ছোট কিছু থানা আছে, সাপার থানা আছে, এই যে এখানে সাপার থানা, তারপরে এই এই জায়গায় আছে কালামপুর, তারপরে এই জায়গায় আছে জিরানি, যেমন এটা এটা দেওয়ার জন্য আমি করব কি, হ্যাঁ এখান থেকে এটা এটা হচ্ছে মেন এই জোনটা, এটা 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 মেন জোন, এখান থেকে আমি প্রত্যেকটা দূরত্ব, কিন্তু আমি এই এই একটা ঢাকা জোনের নাম দিলাম, এই এইখানে একটা নাম দেবো, এই জায়গায় একটা নাম দেবো, এই জায়গায় একটা নাম দেবো, মেথড
বানাবো, পোস্টার করে দিব। তার জন্য কি করব, এই প্রত্যেকটা চুনের জন্য আলাদা আলাদা করে আমি একটা প্রাইস ধরবো, কারণ এক এক জায়গায় এক এক রেট দিলে পরে তো চলবে না, কারণ এক রেট যদি দেই তাহলে এক এক জনে আমি 10টা 20টা করে ক্রয় করবো, কিন্তু রেটটা পড়বো একই, কারণ আমাদের দূরত্ব তো যেতে হবে সেখানে, সেই জন্য আমি এক এক জায়গার জন্য এক একটা টাকা আমি রেট ধরে রাখবো শিপিং জন্য। তার জন্য কি করব, এই জায়গায় আমি দিলাম পোস্টার কোড, এই জায়গার জন্য পোস্টার কোড দেবো একটা, এই জায়গায় জন্য পোস্টার কোড একটা, যেমন সাফার জন্য একটা পোস্টার কোড আছে, তারপরে চান্দরার জন্য একটা পোস্টার কোড, তার কালামপুরের জন্য একটা পোস্টার কোড, ঢাকার জন্য একটা পোস্টার কোড, সেরকম ভাবে আমি কিভাবে সাজে সাজে রাখবো সেটা দিয়ে আমি জোনের মধ্যে সিনে রাখবো। আচ্ছা এটা এটা দেখেন, এটা যদি সঠিকভাবে বুঝতে পারেন তাহলে শিফটিং এর জন্য কোনো সমস্যা না। তার জন্য আমি কি করলাম, এই জায়গায় ঢাকায় ঢাকার জন্য আমি একটা জোন তৈরি করি, আমি আমার বোঝার সাথে আমি শুধু রেখে দিকে ঢাকা 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 জোন। আচ্ছা ঢাকা জোনের জন্য এই জায়গা হইছে মেন কথাটা, কিন্তু ঢাকার এই একটা পুরাটা একটা ঢাকা জোন, ঢাকা জোনের ভিতরে এত ছোট ছোট অনেকগুলা থানা আছে, অনেকগুলা ছোট ছোট শহর আছে, সেই জায়গায় আমি দিব, সেই জায়গায় দেওয়ার জন্য আমি কি একটা নাম দিব, সেই জায়গায় নাম জুন রিজিয়ন, জুন রিজিয়ন, সেই জুন রিজিয়নের জন্য আমি কিছু নাম দিব, সেই নাম দিব কি পোস্টার করে দেওয়া যাবে, এমনকি নামও দেওয়া যাবে, আমি পোস্টার করে দিয়ে রাখলাম এখানে জুনের জন্য, এই দেখার জন্য আমি এখানে পোস্টার করে দিয়ে রাখলাম, যেমন সাফার এটা আমি লিখে দিই এখানে, তারপর সাপারা পোস্টার করেছে 1340, এখানে সাপা দিলাম, তার পোস্টার কোড হয়েছে কত 1340, এই পোস্টার কোড দিলে পরে আমাদের ওই ঠিকানাটা ই হবে পাওয়া যাবে, তার পোস্টার কোডের বাইরে যদি হয় কিন্তু ওই যেখানে আমি যে ফ্লাইট দিয়েছিলাম সেই ফ্লাইট ডেটটাই এখানে আসবে। আচ্ছা তারপরে আমি দেখি এই জায়গায় আর ধামরাল, এই ধামরাল এর জন্য পোস্টার রয়েছে 1350, এটা নাম দিয়ে দেই এটার নাম হচ্ছে 1350 হয়েছে ধামতালে। পোস্টার কোড দিলে চলবে এখানে না, আর যদি এখানে নাম লিখে দেয় তাহলে এই পোস্টার কোড দিয়ে দেওয়া যাবে না, আর আমি পোস্টার কোড দিয়ে দিলাম নির্দিষ্ট জায়গার মধ্যে, পোস্টার কোড দিলে পরে ওই নামগুলো অটোমেটিক ওইখানে আসবে আমাদের মতো। তারপরে সে কালামপুর, কালামপুরের পোস্টার কোড হয়েছে 1350, দেওয়ার পরে তারপর আমি সেভ দিই, সেভ দিলাম। এখন আমি ঢাকার জন্য কয়টা, তিনটা জোন এর জন্য সিলেক্ট করছি, তিনটা জোন 13 আর এসে 1340 আর এসে 1350 আর 1350, এই তিনটা জোনের জন্য আমি করছি, এই তিনটা জোনের জন্য এখন কত কত প্রাইস দেবো সেটা আমি এখানে লিখে দিতে হবে, এয়ার শিপিং মেথড, এই জায়গায় এয়ার শিপিং মেথড, এয়ার শিপিং মেথড এর জন্য আমি দিলাম, তাহলে এটা এটা আমার বোঝার জন্য আমি দিলাম অ্যাড করি আগে ফ্ল্যাট রেট, ফ্ল্যাট রেট দেওয়ার পরে দেখেন এই যে এই জায়গায় এই জায়গার মধ্যে একটাই আসছে, এই যে ফ্ল্যাট রেট আসছে, ফ্ল্যাট রেট জন্য আমি কি করব, অ্যাড শিপিং মেথড, এখানে আসলাম, আসার পরে আমি এটা পাইছি ফ্ল্যাট রেট, ফ্ল্যাট রেটে এখানে এসে আমি এডিট দিলাম, এডিটে যাওয়ার পরে এই জায়গায় আমাদের একটা ফ্ল্যাট রেট বোঝার জন্য একটা নাম দিতে হবে, যেমন এটা আমি কি করব হোম ডেলিভারি দিব, লিখে দিই হোম ডেলি, হোম ডেলিভারি, হোম ডেলিভারি দেওয়া এখানে আমি কোনো ট্যাক্স আছে কিনা, কোনো ট্যাক্স নাই তাহলে নন দিয়ে দিলাম, আর এই জায়গায় এসে পার পিস হিসাবে আমি কত নিব,
সেটা আমাকে দেখে দিতে হবে। যেমন আমি আমি কোন জায়গায় ঢাকার জন্য, ঢাকার জন্য আমি পার ফিস হিসেবে কত টাকা নেবো সেটা আমি এখান থেকে দেখে দিই। তার জন্য আমি নিব, ঢাকার জন্য নিব 50 টাকা, 50 টাকা প্রতিটা প্রোডাক্টের জন্য 50 টাকা। তাহলে আমি স্টার দিয়ে দিলাম Q2Y থার্ড ব্র্যাকেট, Q2Y আর থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি সেভ দিলাম শুধু ঢাকার জন্য। আচ্ছা ঢাকার জন্য আমি 50 টাকা নিলাম। এখন আমি আমার প্রোডাক্ট যে আমি অ্যাড করে দেখি ঢাকার জন্য কত, 1340-এ এটার মধ্যে দেখি আমি 50 টাকা এখানে দিলাম, দেখি আমাদের এখানে আসছে কিনা। দেওয়ার পর আমি এখানে যে আপডেট দিয়ে যে কোনো একটি প্রোডাক্ট করি, যেমন এটা এটার আমি কাট কাট করি, কাট করি, আচ্ছা কাট অ্যাড করি, কাট অ্যাড করার পর আমি শুধু ঢাকা দেবো, এটা তো টাঙ্গাইল আছে, এটা ঢাকা দেবো। ঢাকা সিলেক্ট করে, এই যে ঢাকা সিলেক্ট করলাম, ঢাকা রয়েছে পোশাক রয়েছে 1340। দেওয়ার পরে আমি এখন যাই এখানে আপডেট দিই কাটে দিয়ে, তিনটা প্রোডাক্ট সিলেক্ট হয়েছে এই জন্য দাম বেশি হয়েছে। একটা দাম আছে কত, 215 টাকা, আর হয়েছে আমি ওই ঢাকা শিপিং এর জন্য দিয়েছিলাম কত, এই যে এই শিপিং হোম ডেলিভারি, হোম ডেলিভারি জন্য দিয়েছিলাম কত, 50 টাকা। এই যেখানে এই যে এখানে আমি 50 টাকা দিয়ে দিছিলাম এই জায়গায়, এই যে হোম ডেলিভারি জন্য 50 টাকা দিয়ে দিছিলাম, কিন্তু এখানে এই যে 50 টাকা শু করছে আমার প্রোডাক্ট হচ্ছে কটা, একটা প্রোডাক্ট। তার জন্য 215 টাকা রয়েছে, 150 শুধু 50 টাকা শিপিং, শিপিং এর জন্য তাহলে হচ্ছে 265 টাকা টোটাল, 265 টাকা। আর যদি আমি এখানে আর একটা প্রোডাক্ট বাড়াই তাহলে ওইখানে অটোমেটিক যোগ হয়ে যাবে, একটা প্রোডাক্ট বাড়ালে এর ডাবল হয়ে যাবে। আমি আমি বলেছেন শিপিং এর জন্য 50 টাকা, আবার দুইটা হয় দুইটার জন্য দেবো 100 টাকা। তারপরে আমি কার্ডটা যে আপডেট দেই, আপডেট দিলাম, আপডেট দেওয়ার পরে এই যে আমরা, এই যে আমাদের ডেলিভারি কস্ট হয়েছে কত, 100 টাকা আছে, 100 টাকা আছে, প্রোডাক্টের দাম হয়েছে 200, হয়েছে 430, টোটাল হয়েছে কত, 530, 530 টাকা। আচ্ছা এইভাবে আমি আর একটা জন্য জন্য যাই এখানে, আমার দরকার করবো আর একটা জোন, আর একটা জোনের জন্য কি করবো, আর আমি এখানে জোন কিন্তু, জোন কিন্তু কখনো পরিবর্তন হবে না, পরিবর্তন করা যাবে কিন্তু আমাদের এই যে মেথড শিপিং মেথড এখানে যা এডিট করা যাবে, কত দাম কত প্রাইস ওইটা দেওয়া যাবে, জোন কখনো পরিবর্তন করা যাবে না। জোন জোনে গেলে পরে আবার জোন এডিট করতে হবে, এই যে এখানে যাই পর আমি কি করি আর একটা জোন দেয় একটু জোন, ওইটা শুধু দিছিলাম ঢাকার জন্য। আমি আমার আমরা এখন এখন দেব কি ওই সাফারের জন্য, সাফারের জন্য কি এইখানে আমি নাম দিই একটা সাফার, বোঝার জন্য দিই এখানে ঢাকা সাফার, ঢাকা সাফার, আর এখানে কোডটা আমি দিয়ে দেবো এখানে, এই জায়গায় জন্য এটা হচ্ছে কত, এটা শুধু ঢাকার জন্য, আর এই এইটা দেবো আমি দামডাইল, দামডাইলের জন্য দেবো, আমি যাই দামডালের মধ্যে, এই দামডালের এখানে পুস্তকটা এই জায়গায় দিয়ে দিলাম ঢাকা সাফার, কারণ সাফারের ভিতরে যতগুলো আছে সবই একটা প্রাইস দিয়ে দেয়,
একটা প্রাইস দেওয়ার পরে এটা এটাও একটা একটা প্রাইস দিলাম মানে আর একটা শিফট করি দেখার জন্য কমপ্লিট হয়েছে তিনটা জোনের জন্য এই তিনটা জোন 13, 13:50, 13:40 এটা এই তিনটা জোনের জন্য হয়েছে এখন আমি আর একটা জোনের জন্য অ্যাড করব যাবর যাই অ্যাড শিপিং জোন এড শিপিং জোনের জন্য অন্য ডিস্ট্রিক্টে যাই আমার এখন আমি আর এড শিপিং জোনের নাম দিয়ে এখন এখন যাব টাঙ্গাইলে টাঙ্গাইল আমার বোঝার জন্য এই নামটা দিতেছি টাঙ্গাইল টাঙ্গাইল জোন টাঙ্গাইল জোন দেওয়ার পরে এই যে এই এই জায়গায় টাঙ্গাইল জোনের জন্য এই জায়গায় সিলেক্ট করে দিতে হবে টাঙ্গাইল জোন কোন কোন জায়গায় আমি বিক্রি করব যেমন পোস্টারগুলো দেওয়া যাবে আর নামও দেওয়া যাবে তার জন্য আমি যদি পোস্টার কোড দেওয়া যায় তাহলে আমার জন্য সহজ হবে পোস্টার কোড যদি আমি দেওয়া যাই ওই পোস্টার কোড ধরে দেয় তারপরে পাওয়া যাবে যেমন টাঙ্গাইল জোনের জন্য দিলাম আমি টাঙ্গাইল এই জায়গায় দিলাম টাঙ্গাইল সিটি টাঙ্গাইল সদরের জন্য এটা রাখলাম টাঙ্গাইল সদরের জন্য এই পোস্টার কোডটা টাঙ্গাইল সদরের জন্য দিলাম আমি শুধু লিখে দিই এখানে টাঙ্গাইল টাঙ্গাইল সদরের জন্য আমি শুধু ই করতেছি এই এই মেথডটাও তৈরি করতেছি এক এক জায়গায় এক এক জনের জন্য শুধু টাঙ্গাইলের জন্য একটি ফেসিলিটি দিব সেই জন্য আমি এই যে এডিট গেলাম এটার জন্য টাঙ্গাইল এই যে হোম এখানে কেটে হোম ডেলিভারি আচ্ছা হোম ডেলিভারি তারপরে কোনো ট্যাক্স নিব না এখানে শুধু টাঙ্গাইল সিটির ভিতরে আমি একটি কি ফ্ল্যাট রেট নিব ফ্ল্যাট রেট টাঙ্গাইলের জন্য আমি নিব মাত্র 10 টাকা করে শুধু টাঙ্গাইল সিটির জন্য টাঙ্গাইল সিটির ভিতরে নিলে পরে আমি শুধু 10 টাকা নিব তার বেশি আর কিছু নিব না 10 টাকা প্রাইস দিয়ে দিলাম তারপর আর একটা মেথড দেই আর কিছু দিব ফ্রি এখানে যে আমি ফ্রি এই যে ফ্রি ফ্রি মেথড টাঙ্গাইলের জন্য আমি ফ্রি একটা মেথড দিয়ে দিই শুধু টাঙ্গাইলের জন্য ফ্রি দিব কি জন্য কেমন করে আমি দিব এখানে যা এডিট যাই এই যে ফ্রিতে এখন আমি এটা দিলাম ম্যাক্সিমাম তাকে কয়টা নিতে হবে 500 কোটা যদি ক্রয় করে তাহলে আমি ফ্রি দিব তার নিচে আমি ফ্রি দিব না আর আর 500 যদি নিচে ক্রয় করে তাও আমি এই যে 10 টাকার প্রতি পুটাকে আমি 10 টাকা নিব পুটাকে 10 টাকা নেব আর যদি 500 রুপে যদি সে ক্রয় করে 500 মিনিমাম যদি 500 ক্রয় করে তে আমি এখানে দিলাম 500 না আমি আমি নিয়ে দেই আপাতত দেই 50টা বা 100 জন অ্যাপ্লাই করে দিলাম 100 যদি ক্রয় করে সে ফ্রি হবে 100 নিচে এলো পরে আমাকে প্রতি পুটাকে এই 10 টাকা করে দিতে হবে এটার জন্য প্রতি পুরাকে আমি আমি না গড়ে দিছি শুধু যতগুলো পুরা ক্রয় করে তার জন্য আমি 10 টাকা রাখবো 100টা যদি ক্রয় করে 10 টাকা আর যদি 20টা ক্রয় করে তাও 10 টাকা আর যদি তার নিচে হইলে পরে আমি দেবো না আর তার যদি 100 পুরা যদি ক্রয় করে তাহলে আমি তাকে ফ্রি দিয়ে দেবো এটার জন্য আমি টাঙ্গাইলের জন্য এটা আমি একটা ফ্রি করে দিলাম এটা এটা আর আর যদি আমি করি তাহলে এক মেথড নুকাল নুকালে যে নুকাল যদি পিক আপ করে নুকাল পিক আপ এর জন্য আমি একটা মেথড এখানে তৈরি করে দিই শুধু টাঙ্গাইলের জন্য যে আমি গেলাম এডিট নুকালের জন্য গেলাম এডিট এডিটে যাওয়ার পরে এখানে আমি কোন আমি আমি ট্যাক্স নিব যেমন নুকালে যদি আইস আমার এখানে আইসা যদি আমার স্টোর আইসা যদি টাঙ্গাইলের জন্য যদি শুধু টাঙ্গাইল সদরের জন্য যদি সে প্রোডাক্ট গুলা নুকালে পিক আপ করে তাহলে আমি নিব প্রতি প্রোডাক্ট এর জন্য নিব কত করে 40 টাকা করে নিব এটা কন্টিনিউটি প্রতি প্রোডাক্টের জন্য থার্ড ব্রেকেট কিউ টি ওয়াই থার্ড ব্রেকেট আমি দিলাম এটা
প্রতি ফুট আগের জন্য লোকালে যদি সে আয় নেয় তার জন্য আমি ট্যাক্স নিলাম কত করে 50 টাকা প্রতি ফুট আগের জন্য ট্যাক্স। নর্মালি এটা থাকে না আর কি, কমার্স সাইটের মধ্যে এটা ডেলিভারি দিতে হয়, যদি আমি আসে আমি বোঝার জন্য এটা দিয়ে রাখলাম। আচ্ছা তাহলে আমি টাঙ্গালের জন্য যে জোনটা ই করেছিলাম এটা এই যে 1900 এই জোনের মধ্যে আমি যা দেখি এখন আমি একটু সেভ করে দিয়ে দেখি এটা এটা দিলাম শুধু টাঙ্গালের জন্য। আচ্ছা আমি এখন একটা প্রোডাক্ট আমাদের এখানে আছে কার্ডের মধ্যে আছে এই প্রোডাক্টটার মধ্যে দেখাই, এটার মধ্যে যে আমি দেখে দেয় টাঙ্গাইল এখানে পোস্টার করে দিয়ে দেয় 1900 টাঙ্গাইলের টাঙ্গাইলের জন্য এটা ঢাকা সিটির মধ্যে এটা হচ্ছে টাঙ্গাইল লিখে দেয় সিটি টাঙ্গাইল দেওয়ার পরে আমি আপডেট দিই এই যে 10 টাকা টাঙ্গালের হোম ডেলিভারির জন্য কত দিয়েছিলাম 10 টাকা আর যদি লোকাল পিক আপ করে এই যে লোকাল পিক আপের জন্য নিশ্চিত 40 টাকা এটা আছে 40 টাকা এই 40 টাকা কিন্তু সে যদি আরো যদি দুইটা যদি প্রোডাক্ট 10টা প্রোডাক্ট যদি নেয় 5টা প্রোডাক্ট নেয় তাও আমি এই 10 টাকায় নিব লোকালের জন্য এই যে হোম ডেলিভারির জন্য। এই যে এখানে এখানে আমি কিন্তু কন্টিনিউ কোয়ালিটি কটা তা আমি আর উল্লেখ করে দেই নাই, এখানে আমি রেখে দিছি কোয়ালিটি কটা এই ফ্রি দিয়ে দিছি এই যে এখানে এখানে যদি 10টা নেই তাহলে 10টা নেবো 20টা নেবো 10টা নেবো আর যদি ফ্রির জন্য কি দিছি ফ্রির জন্য দিয়ে দিছি আমি 100 এই যে 100 প্রোডাক্ট যদি সে ক্রয় করে তাহলে আমি ফ্রি নেবো তার জন্য আমি কোনো 10 টাকাও নেবো না। আচ্ছা তার এই যে এখানে আমি দেখাই তাহলে আমি যদি আরো 2টা প্রোডাক্ট বাড়াই দিই 1টা প্রোডাক্ট যদি বাড়াই আর 3টা প্রোডাক্ট বাড়াই দিলাম বাড়াই দেওয়ার পরে আমি আপডেট দিই এই যে কিন্তু 3টা প্রোডাক্টের দাম হয়েছে কত আমাদের 645 টাকা 3টা প্রোডাক্টের দাম কিন্তু আমাদের এই যে ডেলিভারি চার্জিং সার্ভিং চার্জ আছে কত 10 টাকায় আছে এটা কিন্তু বাড়া নাই ডেলিভারি সার্ভিং চার্জ এটা 10 টাকায় আছে। আচ্ছা এটা 10 টাকায় আছে আর যদি লোকালে দেই লোকালে দিলে পরেও এই যে আমাদের এই এই লোকালে দিলে পরে 40 টাকায় থাকবে কিন্তু লোকালে এই যে দেওয়ার জন্য 40 টাকা আমি ফিক্স করে রাখছি যদি 100 প্রোডাক্ট ক্রয় করে কিন্তু এই 40 টাকা থাকবে না তখন ওই সে ফ্রি পাবে লোকালে কিন্তু সে পুরা ক্রয় করতেছে মাত্র 3টা সেই জন্য আমি ওটা ফ্রি দিব না সেই জন্য প্রতি প্রোডাক্টের জন্য আমি না প্রতি প্রোডাক্টের জন্য আমি 40 টাকা করে রাখছি ওইটা ওইটা যোগ হয়ে যাবে। আচ্ছা তারপরে আমাদের এখন এইভাবে জুনগুলা যতগুলো জুন আছে এইভাবে জুনের মধ্যে করতে হয় এই প্রোডাক্ট গুলা এইভাবে জুনের মধ্যে সিলেক্ট করে দিতে হয়। আর যদি আমি আমি বলি যে এটা পার্সেন্টেজ হিসাবে রাখবো এখানে তাও রাখা যাবে পার্সেন্টেজে, যেমন আর একটা আমি জুনের মধ্যে যাই তাহলে বুঝতে পারবো একটা জুনের মধ্যে যেমন আর একটা যদি জুন নেই এক জুন এইভাবে জোন একাধিক ভাবে জোন নেওয়া যাবে যেমন এই এই জায়গায় আমি আর একটা জোন যদি নেই এখানে আমি নাম দিয়ে দেই রংপুর রংপুর জোনের জন্য আমি কি কিন্তু রংপুর জোনের জন্য তো ওই একই ফ্ল্যাট দিলে হবে আমার লজ যাবে রংপুর একটা জোন দিয়ে দিই রংপুর রংপুর এই যে আচ্ছা রংপুর জোনের জন্য কি করলাম একটা জুম দিব রংপুর রংপুরের প্রস্তাব কুট কত সেটা যদি আমি না জাগি ইন্টারনেটে যে আমার সার্চ করে নিতে হবে রংপুরের প্রস্তাব যে আচ্ছা বোঝার জন্য দেখুন আমি একটা প্রস্তাব কুট এখানে দিয়ে দিই এখন ইন্টারনেটে সার্চ করবো রংপুরের প্রস্তাব কুট কি বাংলাদেশ প্রস্তাব কুট রংপুর রংপুরের প্রস্তাব কুট আচ্ছা রংপুরে পোস্টার করেছে উসমান 10 এখানে আমি পোস্টারটা আমি এখানে সিলেক্ট করে দিয়ে দেই এই জায়গায় উসমান 10 রংপুর দেওয়ার পরে আমি অ্যাড শিপিং মেথড এখানে আমি অ্যাড শিপিং এটা কত কত রেট আছে সেটা আমি করে দিয়ে দেই অ্যাড শিপিং মেথড মধ্যে তাহলে অ্যাড শিপিং মেথড অ্যাড করি অ্যাড করার পরে আমাদের এই যে এয়ার শিপিং মেথড এখানে আমি অ্যাড করে দিই আমার বোঝার জন্য কি হতো যে হোম ডেলিভারি মতো রংপুর হোম ডেলিভারি এটাও লিখে দিতে পারি এটাও আমি রেখে দিতে আমার বোঝার জন্য রংপুর হোম ডেলিভারি
ডেলি ডেলিভারি, আর এটার জন্য কোনো ট্যাক্স নিব না। এখানে দিলে রংপুরের জন্য আমি কি করব, রংপুরের জন্য আমি নিব এই 500 টাকা, অনেক দূর সেখানে আমি নিব 500 টাকা, কি এখানে 300 টাকা নিব, শুধু 300 টাকা নিব প্রতিটা পার প্রোডাক্টের জন্য। আমি এখানে দিয়ে দিই স্টার থার্ড ব্রেকেট কিউ টি ওয়াই কোয়ান্টিটি থার্ড ব্রেকেট প্রতিটা প্রোডাক্টের জন্য, কিন্তু রংপুরে আমি নিলাম কত 300 টাকা প্রতিটা প্রোডাক্টের জন্য। নেওয়ার পরে আমি সেভ দিয়ে দিই। আচ্ছা, দেওয়ার পরে আমি রংপুর, এখন আমি যা দেখি রংপুরের জন্য কি এই একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করে দেখি, এটাই অন্য প্রোডাক্ট দেখা যাবে এটার জন্য আমি। আচ্ছা, এখানে যে আমি একটা প্রোডাক্টের জন্য এখানে সিলেক্ট করি, আমার যে কার্ড এটা আপডেট দিয়ে দেই, 0 আছে এই এই শিফটিং এর কাজ গুলা যদি ভালোভাবে বোঝা যায় যে কোন ই কমার্সের কাজ করতে কোনো সমস্যা হবে না, এটা এটা বুঝতে পারলো পরে। আচ্ছা, আমি এখন শপে যাই, শপে যাওয়ার পরে আমি একটা যে কোনো একটা প্রোডাক্ট আমি করি, এটা এটাই করি, এই প্রোডাক্টটা কাট করি। আচ্ছা, ইয়ার প্লাগটা এটা করি, ইয়ার প্লাগ এটা দিয়ে আমি কাট করি, পাই। ওই প্রোডাক্টটা এখানে নাই কাঠের মধ্যে, আমি এটা 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 কাট করি, কারণ প্রোডাক্ট গুলা এলো বলে ই করা হয়েছে, তো এটা এটা আমি কাট করলাম, এড টু কাট। আচ্ছা, এড টু কাট এটার দাম আছে 45 টাকা, কিন্তু এটা আমি কই রাখবো ঢাকা রংপুর, এটা হচ্ছে রংপুর, রংপুর আমি সিলেক্ট করে দিই। রাজশাহী, আচ্ছা রংপুর, এই যে রংপুর সিলেক্ট করলাম। আর এই এখানে পোশাক কোডটা আমি দিয়ে দিই, কত আছে পোশাক কোডটা, আচ্ছা কত আমি দিলাম, আচ্ছা 55-10, 55-10 পোশাক কোড দেওয়ার পরে আমি আপডেট দিয়ে দিই, ওইখানে দিয়েছিলাম কত সেটা এখানে শো করবে, এই যে 300 টাকা দিয়েছিলাম, এই যে রংপুরের জন্য হোম ডেলিভারি, এই যে রংপুর হোম ডেলিভারি, এই যে 300 টাকা আসছে। যদি আমি প্রোডাক্ট যদি একটা করে বাড়াই তাহলে আমাদের ওই প্রোডাক্টের দাম ডবাই যাবে, সে আর শিফটিং করছো 300 টাকা 600 হয়ে যাবে, আর কোয়ান্টিটি ধরে দিছি এখানে। আচ্ছা, দেওয়ার পরে আমি কার্ডটা আপডেট দেই, কার্ডটা আপডেট দিলাম, এই যে এই যে আমাদের আমাদের প্রোডাক্টের দাম ডেলিভারি দাম কত হয়েছে 600 টাকা হয়ে গেছে, কিন্তু ডাবল হয়ে গেছে। আমি এনে বলে দিছি প্রতিটা প্রোডাক্টের জন্য এই আমি পার পার প্রোডাক্টের জন্য নিব 300 টাকা করে, তাহলে দুইটা নিছি দুইটা প্রোডাক্টের জন্য 600 টাকা হয়ে গেছে। আবার এই জায়গায় ও পার্সেন্টেজ হিসাবে যদি সে 10টা ক্রয় করে তার জন্য আমি নিব কি এই 5% করে নিব, 10টার পর থেকে ক্রয় করার পরে আমি 5% করে নেবো, সেটা যদি দেয় ওইখানে ক্যালকুলেটার মধ্যে বলে দিলে হবে, ওই 5% করে 10টার পরে ক্রয় করার পরে 5% করে পাওয়া যাবে, সেটাও ওইখানে আমাকে চিনাই দিতে হবে। ওই জায়গায় আমাদের পুরাটা কি এটা ম্যাথমেটিক্যাল এর ইয়ে ফাংশন, ওই ম্যাথমেটিক্যাল ওইখানে ঠিক মতো করে ক্যালকুলেটর করে দিলে পরে ওইভাবে আসবে। আচ্ছা, আমার দুজনের মধ্যে যদি এখানে আমি বলে দিতাম তাহলে পরে এই জনের মধ্যেও এইভাবে আছে, যে এই যে অ্যাড, এই যে অ্যাড অ্যাড শিপিং মেথড, এখানে আমি যদি বলে দিতাম ওইভাবে আসতো। আচ্ছা, তারপরে থেকে আমি খবর করলাম এই শিপিং এর মধ্যে মধ্যে ক্লাস ক্লাস নামে তিনটা অপশন আছে শিপিং এর মধ্যে, তিনটি অপশনের মধ্যে হয়েছে শিপিং অপশন, শিপিং ক্লাস, এয়ার শিপিং, এয়ার শিপিং জোন, এয়ার শিপিং জোন, এয়ার শিপিং জোন গত আমি সপ্তাহের মধ্যে দেখাইছি এখানে। হ্যাঁ।
আচ্ছা হ্যাঁ, আমি দেখাইতেছি। আচ্ছা, গত সপ্তাহে তাহলে আমি এখানে গেছিলাম এই শিপিং অপশনে, আর শিপিং ক্লাস, আর এসে অ্যাড শিপিং জোন। আজকে দেখবো শিপিং ক্লাস নিয়ে, এটা শিপিং ক্লাস দিয়ে কিভাবে এই ওই প্রোডাক্ট আপলোড করি সেগুলো। আচ্ছা, আমি গেলাম শিপিং ক্লাসে। শিপিং ক্লাসে যাওয়ার পরে আমি এখন নাম দিই, শিপিং ক্লাসে যে কোনো নাম দিই, এই তিনটা নাম অলরেডি দিয়ে আছে, এয়ারকন, ফ্রিজ এন্ড টিপি। আমি আর একটা নাম বাড়াই দিই, আর একটা নামের জন্য এই যে একটা নাম আমি অ্যাড করি, এভাবে একাধিক ভাবে নাম গুলা সিলেক্ট করা যায়। আচ্ছা, যে কোনো একটা নাম দিই, এখানে আমি নাম দিই হেভি। হেভি প্রোডাক্ট, হেভি প্রোডাক্ট নামে নাম দিলাম। নাম দেওয়ার পরে সেভ। এবং কয়টা নাম দিয়েছে, এই চারটা নাম দিয়েছে, একটা নাম দিয়েছে এয়ারকন, একটা নাম হয়েছে ফ্রিজ হেভি প্রোডাক্ট, আর একটা হচ্ছে টিপি। এই চারটা নাম দিয়েছে, এই চারটার মধ্যে এখন আমরা ওই প্রোডাক্ট গুলারে আপলোড করবো। তার জন্য আমরা কোথায় যাব, এই আমাদের প্রোডাক্টের মধ্যে যাই, এখানে ক্লাস ধরে যে নামগুলা দিছি সেগুলা। এখন আবার যদি আমি শিপিং এর মধ্যে যাই, তাহলে এই চারটা নাম এখানে দেখতে পাবো। যেমন এই যে ঢাকা জোনের জন্য আমি দিছিলাম আগে, তারপরে টাঙ্গাইল জোনের জন্য দিছিলাম, তারপর রংপুরের জন্য দিছিলাম, কিন্তু প্রত্যেকটা জোনের মধ্যে আমি যে ক্লাস ধরে যে জোন গুলো নাম দিছি ওইটার মধ্যে নিচে নামগুলো থাকবে, এখানে এই জায়গায় নামগুলো দেখতে পারবো। যেমন পেজের মধ্যে গেলে পরে আমি ওগুলো দেখতে পারবো। আমি শপের মধ্যে গেলাম, আপাতত দেখাই যে কোনো একটা টার্গেটের আমি করি এক করি কাটি। এই জায়গায় অ্যাড করতে হবে, এখান থেকে অ্যাড করতে হবে। এই জায়গায় অ্যাড করলে পরে এই যে তখন ওই শিপিং এর ক্লাস গুলো দেখা যাবে এই জায়গায়। আমি তাহলে ওইখানে যে আগে আপলোড করে আসি, কারণ আমাদের প্রোডাক্ট ওইখানে হেভি প্রোডাক্ট আপলোড করা হয় নাই, সেজন্য এখানে শো করতে আস না। আমি আপাতত ওইখানে যে আমি আপলোড করি, আমাদের প্রোডাক্টের মধ্যে গেলাম, প্রোডাক্টের মধ্যে যাই, এই জায়গায় হেভি প্রোডাক্ট গুলো আপলোড করবো। তার জন্য আমি এখানে যে একটা একটা করে আপলোড আগে অ্যাক্টিভিটিস ধরে, অ্যাক্টিভিটিস দিয়ে নাম দিয়ে দিই, অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস দেয় এগুলো। আমি আসলাম প্রথম কোথায়, এই প্রোডাক্টের মধ্যে, প্রোডাক্টের থেকে আসলাম অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস মধ্যে ওই ফ্রিজ গুলোর মধ্যে কি কি কালার আছে আগে কালার গুলো দিই, তারপর সাইজ দিব। আগে কালার দিই, এই কালার এখানে আছে, কালার দেওয়ার পরে এখানে ইনেবল, তারপর সেভ কেন দিলাম, দেওয়ার পরে আর একটা দিই সাইজ, সাইজ নামে অ্যাক্টিভিটি নিয়ে একটা অ্যাক্টিভিটিস। এগুলা আমি নাম দিয়ে আমি নিতে আসি এখানে, তারপর ওই কালারে কিভাবে চিনাই দিতে হয় সেগুলো আমি এখানে দেখাবো। সাইজ নামে নাম নিলাম, নাম নেওয়ার পরে এখানে আমি কালার, কালারে যে নাম নিছি, নাম নেওয়ার পরে এখানে আমি কি পাইছি, এই যে কনফি, এই যে কনফিগিউর আইটেম পাইছি, এই কনফিগিউর মধ্যে তখন আমার এখানে ক্লিক করতে হবে কনফিগিউর, ওই কি কি কালার আসছে সেই কালার গুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, কনফিগিউর মধ্যে ক্লিক করলাম, করার পরে আমি এই কালার গুলো নাম দিই। এখন এখন এই যে কালার আন্ডার কি কি কালার আছে সে কালারের নাম দেবো, এই দিলাম ব্ল্যাক, ব্ল্যাক কালার, তারপরে একটা কালার নাম দিই ব্লু, একাধিক যে কটা কালার আছে নেবো সে কটা আমি নাম দিয়ে একবারে নিয়ে নিই।
ব্লু কালার, তারপর নিব রেড কালার, এই যে আমি যে কটা নাম নিতেছি এই জায়গায় কিন্তু অ্যাড হইতেছি সবগুলো প্রত্যেকটা। হোয়াইট কালার নিলাম, তারপর ইয়েলো কালার, ইয়েলো কালার নেওয়ার পরে এইগুলা আমি নেওয়ার পরে এই যে কটা পাঁচটা কালার হয়েছে, পাঁচটা কালার মধ্যে এখানে এই সব পাঁচটা কালার অ্যাড হয়েছে। তারপর এখানে সাইজ, আর সাইজের জন্য কই যাবো আমি আবার দেখে যাই। এই যে এখানে এখানে সাইজ আছে, সাইজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি গেলাম কনফিগিউর আইটেমস, এখানে গেলাম, এখানে যাওয়ার পরে কি কি সাইজ আছে সে সাইজ গুলা নাম দেবো একইভাবে, যে প্রথম নাম দিয়ে স্মল, স্মল এর নাম দিলাম, নাম দেওয়ার পরে অ্যাড, তারপর একটা নাম দে মিডিয়া, মিডিয়াম, দুইটা একটা নাম দিলাম লার্জ, তিনটা তিনটা নাম আপাতত দিয়ে রাখি। যেমন আমি যে ক্যাটাগরির মধ্যে এখানে আরেকটা যে দেখাই অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস এ কালার মধ্যে যে নাম দিছিলাম এই নামের মধ্যেও কিন্তু এই কালারও কিন্তু দিয়ে দেওয়া যায়, এখানে সে সিলেক্ট করা যায়। তার জন্য কি করতে হবে, এই ক্যাটাগরির মধ্যে যেতে হবে, এই জায়গায় গেলে পরে এডিট করলে পরে কালার গুলো নামও দেওয়া যাবে, যেমন ছবি দেওয়া যাবে। এই যে আমি এখানে যাই, যাওয়ার পরে আমি দেখাচ্ছি এখানে এখন এখন আমি প্রোডাক্ট গুলো আপলোড করি। আমাদের একটা একটা ওখানে হেভি প্রোডাক্ট আপলোড করব, যে ক্লাস ধরছিলাম সেই ক্লাসের মধ্যে কিভাবে আপলোড করব সেটা আমি একটা আপাতত অ্যাড করি। প্রোডাক্টের মধ্যে গেলাম, প্রোডাক্টের মধ্যে যাওয়ার পরে অ্যাড নিউ, অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে যাওয়ার পরে আমি যে কোনো একটা নাম দিই, আমি যে প্রোডাক্টের নাম আপলোড করবো এখানে একটা নাম দিলাম টিভি, টিভি নাম দেওয়ার পরে কিন্তু এই প্রোডাক্ট গুলো আমি নিবো কি ইনভেন্টি জেনারেল প্রোডাক্ট নিব না, এটা আমি নিব, এটা আমি নিবো অ্যাক্টিভিটিস নাম ধরে আমি ভেরিয়েশন প্রোডাক্ট গুলো নেবো, সেটা কেমন করে আপলোড করব সেটা আমি দেখাই। এখানে এই যে এই যে ভেরিয়েবল প্রোডাক্ট যে নাম আছে এটা এটার মধ্যে আমি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যায় আগে আমি প্রোডাক্টের একটা ছবি দেই, এখানে যে ছবিটা আমি ই করবো আপলোড করবো এখানে আপাতত আপলোড করে নই, আপলোড আমাদের ফাইলের মধ্যে যায়, ফাইলের মধ্যে যাওয়ার পরে এখানে রাখছি, যেটা স্টোভের মধ্যে রাখছি সেখানে যায় আমার দেখাই দিতে হবে। এই ইলেকট্রিক ইলেকট্রিক ইমেজ এটার মধ্যে রাখছি, এটা ওপেন করলাম, করার পরে যে টিভি এই জায়গায় গেলাম, এই যে এটা আমি আপলোড করে দিই, তবে এটা এই যে এই টিভিটা আমি ই করে দিলাম আপলোড করে দিলাম, আপলোড করার পর ইনসার্ট, এই যে এখানে আমাদের প্রোডাক্টটা অলরেডি আপলোড হয়ে গেছে, এখানে একটা ট্যাগ আছে কি ট্যাগ দিব, আমাদের ট্যাগ ট্যাগের যে কোনো একটা নাম দেবো কোন নাম, এটা ট্যাগ নাই আমি অ্যাড অ্যাড নিউ ট্যাগ ক্যাটাগরি এটার নামটা দিয়ে দিই এখানে ইভি, দেওয়ার পরে অ্যাড দিলাম,
টিপিটা সিলেক্ট হলো, তারপরে এখানে ট্যাগ আছে, ট্যাগ কয়েকটা আমরা যখন সার্চ করলে পরে কি নামই পাইবো সেটা আমি দিয়ে দিলাম। আচ্ছা স্যামসাং দিলাম, তারপরে এই যে এখন আমি যাব এটা এটা আমার সিম্পল প্রোডাক্টের মধ্যে যাই, যাওয়ার পরে এখানে এই যে ইনভেন্টরি, ইনভেন্টরি যে নাম আছে এখানে নাম দেবো ইনভেন্টরির মধ্যে নাই, আমি প্রথম গেলাম শিপিং এ, এই শিপিং এ যাওয়ার পরে কিন্তু আমি যে যেখানে যে ক্লাস দিয়েছিলাম সেই ক্লাসের মধ্যে যে এগুলো সব এখানে এখানে পাওয়া যাচ্ছে, এই যে যে নামগুলো দিয়ে রাখছিলাম ইয়ারফোন ফ্রিজ তার হেভি প্রোডাক্ট টিভি এই যেখানে আছে, আমি এখন কোন প্রোডাক্টের মধ্যে এটা আপলোড করব সেখানে আমি এখানে চিনে দিতে হবে। যেমন টিভি এটা আপলোড করলাম, এই টিভিটা আমি সিলেক্ট করে দিলাম, তারপরে এসে এটা কিন ধরনের প্রোডাক্ট সেটা আমি দেখাতে হবে, ইনভেন্টরি প্রোডাক্ট কিনে স্টক আছে কয়টা সেটা আমাকে দেখাই দিতে হবে। ইন স্টক যেমন আমাদের এটা একটা এস এস কে ইউ একটা যে আইডি আছে সেই আইডির নাম দিতে যে কোনো একটা নাম দিয়ে দেব, এই 12 দেওয়ার পরে এটা এসে কয়টা স্টক আছে সেটাও এখানে শো করে দিতে হবে, যেমন আছে কয়টা 20টা বা তো 50টা 40টা আমি দিলাম 30টা স্টক আছে, আর এখানে যদি আমি 30টা থাকার পর যদি আমি এলাও করে দিই ডু নট এলাও করে দিই তাহলে কাস্টমার এসে আর ক্রয় করতে পারে না, যদি মিনিমাম এখানে নিতে দিয়ে দুইটা দুইটা নিচে আসতে পারে কিন্তু ক্রয় করতে পারবে, আর যদি আমি ডু নট দিয়ে দিই তাহলে দুইটা নিচে দুইটা যখন থাকবে তখন তার নিচে আসতে পারে আর ক্রয় করতে পারবে না। আচ্ছা তারপরে এই যে এই লিঙ্ক প্রোডাক্টস এখানে আপসেল এন্ড ক্রস সেল আছে কিনা সেগুলো আমি এখানে লিঙ্ক করে দিতে পারি, আপসেল এন্ড ক্রস সেল আমাদের কোনো প্রোডাক্ট নাই, ওই ওই প্রোডাক্ট গুলো নাই সেটা আমি ওই ধরনের দিলাম না, দেওয়ার পরে তারপরে সে এখন যাব আমি কি এই যে এই 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 যেখানে যাব ভেরিয়েবল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট আছে কয়টা সেটা আমি এখানে সিলেক্ট করে দিতে হবে, এখানে কাস্টম প্রোডাক্ট অ্যাক্টিভিটিস এখানে আমি ওই যে কি কি কালার আছে সেগুলো আমি একটা একটা করে কালার দিয়ে দেবো, এই যে যে কালার গুলো আমি যে আগে পূর্বে দিয়ে রাখছিলাম, যেমন কি কি কালার আছে এই প্রোডাক্টের যদি আমি সিলেক্ট করে দিই অল প্রোডাক্ট আছে অল সিলেক্ট কিন্তু সবগুলো আছে, যে ব্ল্যাক ব্লু রেড হোয়াইট ইয়েলো সবগুলা কালারে আমার এই ফ্রিজটা আছে, তারপর দেওয়ার পরে এখানে ইউজ ফর ভেরিয়েশন এটা ঠিক করে দিতে হবে, দেওয়ার পরে সেভ, তারপরে এখানে যা আমার সাইজ কত কত সাইজের আছে সেটাও আমাকে দেখাই দিতে হবে, কি কি সাইজ আছে সেখানে আমি লিখে দিই, যে আমি যেমন মিডিয়াম সাইজ দিয়েছিলাম লার্জ সাইজ দিয়েছিলাম তিন ধরনের সাইজ দিয়েছিলাম, যদি অল সিলেক্ট করে দিই তিনটে আসবে, এই যে কি কি সাইজ আমার আছে এখানে দেওয়ার পরে এখন ঠিক করে দিলাম, এই জায়গা অবশ্যই টিক দিতে হবে, টিক না দিলে পরে কিন্তু চলবো না। আচ্ছা দিয়া হ্যাঁ এটা দিলাম, এখন এখন দেওয়ার পরে আমাদের প্রোডাক্ট গুলা এখন এই জায়গায় যায় প্রোডাক্ট গুলা এখন আপলোড করতে হবে, তারপরে এসে প্রোডাক্ট দিলাম, অ্যাক্টিভিটিস এর মধ্যে আবার চাই অ্যাক্টিভিটি আবার গেলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে প্রথম যে কালার গুলো সিলেক্ট করছি সাইজ সিলেক্ট করছি আবার গেলাম অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস এর মধ্যে যে এখানে যে আমি আবার অ্যাড দিই, এই যে অ্যাড অ্যাড দেওয়ার পরে কিন্তু এই জায়গার মধ্যে যে কি কি আছে এই ছবিগুলো এখানে এখানে ছবি দিয়ে দিতে হবে, শিপিং এ কমার্স এ শিপিং এর জোনের মধ্যে যাই, মধ্যে যাওয়ার পরে এই যে শিপিং জোন এখানে গেলাম, শিপিং জোনে যাওয়ার পরে আমি
পূর্বে যে কিছু জোন সিলেক্ট করে রাখছিলাম, তিনটা জোন, ঢাকার জন্য একটি জোন, টাঙ্গাইলের জন্য একটি জোন, রংপুরের জন্য একটি জোন সিলেক্ট করেছেন। সেই জোনের মধ্যে কিভাবে ক্লাসিক জোন, শিপিং জোন, শিপিং ক্লাস কিভাবে ধরতে হয় সেটা আমি দেখাবো আজকে। ক্লাস এখানে তো দেখবেন না, আমি প্রথমত গেলাম শিপিং ক্লাস, এই যে কমার্সে শিপিং এর থেকে আসলাম শিপিং জোনে, জোনে থেকে আসলাম শিপিং ক্লাস, শিপিং ক্লাস, শিপিং ক্লাসের মধ্যে ক্লিক করলাম। তারপর এই জায়গায় আমি কিছু শিপিং ক্লাসে নাম দেব, তার জন্য কি করব এই জন্য, এই যেমন এই যে টিপি নাম দিয়েছিলাম, ইয়ারফোনের নাম দিয়েছে ফ্রিজ হেভি প্রোডাক্ট টিপি, যেমন টিপিটা আমি দিব করে দিই, একাধিক ভাবে কিভাবে নাম দিবেন সে এই যে, যেমন আগে এর পূর্বে আমি কিছু জোন সিলেক্ট করে শুধু টি সেট ছোট ছোট জিনিসগুলা, ছোট ছোট প্রোডাক্টগুলা জোনের মধ্যে, শিপিং জোনের মধ্যে রেট দিয়েছিলাম, এবং হেভি প্রোডাক্ট যদি ওই একই রেট দেয় তাহলে তো আমার তো বুঝবো না, যেমন একজন 10টা ফ্রিজ কিনবে, ক্রয় করবে, এখন যদি 10টা ফ্রিজের শিপিং কস্ট আমি যদি আগে এই 50 টাকা 40 টাকার মধ্যে রাখি তাহলে তো আর আমাদের শিপিং কস্ট তো অনেক বেড়ে যাবে, ওটা তো আমাদের কোম্পানি তো লাভ উঠে যাবে, যদি ওই ওই একই যদি রেটে আমি যদি আমার ফ্রিজ গুলো বিক্রি করি, তার জন্য করবো কি ফ্রিজের জন্য আলাদা ভাবে আমি শিপিং জোন তৈরি করি, যেমন এয়ারকনের জন্য একটি তৈরি করলাম, ফ্রিজের জন্য তৈরি করছি, হ্যাপি প্রোডাক্টের জন্য তৈরি করছি, তারপরে আমি ইয়ের জন্য এই আর একটা তৈরি করি, তারপর একটা তৈরি করার জন্য কিসে যাবো এই যে এয়ার শিপিং ক্লাস এটার মধ্যে দিলাম, এখানে এখানে যাওয়ার পরে আমার ইচ্ছা মতো একটা নাম দিলাম কি প্রোডাক্টের জন্য তৈরি করবো, যেমন টিভি, টিভি তৈরি এই যে জন্য দিলাম টিভি, টিভি টিভির জন্য একটি তৈরি করার পরে আমি সেভ দিলাম শিপিং ক্লাস, এখানে যে সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এখন আমি যদি আবার পূর্বের জোনের মধ্যে যাই, শিপিং জোন যে লোকাল জোন গুলো আমি আগে সিলেক্ট করেছিলাম ঢাকার জন্য, টাঙ্গাইল জন্য, রংপুরের জন্য, সেই সেই জোনের মধ্যে আমি যাব, সেই জোনের মধ্যে এখন প্রবেশ করি, প্রবেশ করার পরে এখানে আমি দেখব, দেখেন এই যে লোকাল, লোকাল এই যে, এই যে শিপিং মেথড, লোকাল শিপিং মেথডের জন্য আমি এর আগে এর পূর্বে কি দাম দিয়ে রেখেছিলাম ফ্ল্যাট হিসাবে মধ্যে 200 টাকা দেওয়া রাখছিলাম, লোকাল লোকালে এই যে এখানে আমি আমার যাই আমি দেখাই যে ফ্ল্যাট রেট, এই যে লোকাল লোকাল ফ্ল্যাট রেট আমি এডিটের মধ্যে গেলাম, এডিটের মধ্যে কত দিছি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য লোকাল ভাবে আমাদের জোনের বাইরে যদি কেউ ক্রয় করে তাকে 200 টাকা করে দিতে হবে, 200 টাকা দেখেন লোকাল ফ্ল্যাটে নিচে দেখেন মানে এই যে এখানে আছে এই যে ইয়ারকন, এই যে এই যে ইয়ারকন শিপিং ক্লাস, তারপরে হচ্ছে এই যে ফ্রিজ দিছিলাম হেভি প্রোডাক্ট, তারপরে হচ্ছে টিপি শিপিং ক্লাস, এই যে এইগুলো কত দিতাম এটার জন্য কি হচ্ছে আমি আমার এখানে সিলেক্ট করে দিতে পার ক্লাস সার্চ শিপিং ক্লাস, এখানে পার ক্লাস বা পার ওয়ার্ডার, এই যে পার ক্লাস, পার ক্লাসের জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমাদের এই ফ্ল্যাট রেটের মধ্যে কত ছিল এই যে ফ্ল্যাট রেট আসলো আমার যে আমাদের জোনের বাইরে যদি কেউ ক্রয় করে তাকে আমাকে 25 টাকার জন্য 200 টাকা দিতে হবে, যেমন আমি এখন ইয়ারফোনের জন্য যদি এখানে দিতে টিভির জন্য যদি এখানে একটা রেট দেবে কি হবে দিয়ে দেবো, এখানে আমি টিভির জন্য একটি রেট দেখলাম, যেমন টিভি ক্রয় করতে হয় এই যে ঢাকা জোনের জন্য দিলাম 500 টাকা, 500 টাকা শুধু 500 টাকা দিয়ে দিলাম, 500 দিয়ে রাখলাম, দেওয়ার পর আমি এই সেভ দিই, আমাদের কোন ইয়ে জোনের বাইরে কিন্তু এটা এটা কিন্তু জোনের বাইরে, এটা জোনের জোনের বাইরের জন্য দিছি, আমাদের কোনো জোন নাই, জোনের বাইরের জন্য আমি 500 টাকা দিলাম টিভি, তাহলে আমি এখন আমাদের এই জায়গায় আমি ভিজিট করে দেখি, যেমন টিভি এই টিভির মধ্যে যাই, আমি টিভির মধ্যে আমি অ্যাড করি কার্ডটা, যেমন অ্যাড করার জন্য আমি টিপি এই যে অ্যাড করার জন্য টিপি কি কি কালার আসলো সেগুলা এখানে চুজ করে দিতে হবে, এই যে যেমন ব্ল্যাক কালার টিপি, তারপরে সাইজ কি মিডিয়াম সাইজ না লার্জ সাইজ, এই যে লার্জ সাইজ, লার্জ সাইজ দেওয়ার পরে আমি অ্যাড যাই, এটা যাওয়ার পরে এটা যাওয়ার পরে আমি এখানে দেখি, এই দেখেন কি
টিভির জন্য এই যে এখানে এটা যাওয়ার পরে এখন আমি কার্ডটা আপডেট দিই আপডেট দিছি এই যে ফ্ল্যাট রেট কত ছিল 200 টাকা কিন্তু আমাদের কোনো জোনের বাইরে এটা দিব জোনের বাইরে এই যে মোহাম্মদ সিং বাংলাদেশ এটা 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 কোনো জোনের বাইরে এটা এটা জোনের বাইরে ছিল এটা আমার জোন ছাড়া জোনের বাইরে দেওয়ার পরে আমি আপডেট দিই এখানে এখানে এই যে আমার জোনের বাইরে যে ফ্ল্যাট রেট কত ছিল 200 টাকা এই যে এখানে 200 টাকা শো করছে এখানে এখানে 200 টাকায় শো করছে কিন্তু আমার টিপি এই যে যে রেট দিছিলাম ওই যে 500 টাকা ওটা কিন্তু শো করে নাই কারণ কি ওটা আমি এখনো ওই আমার জোনের জন্য এখনো সিলেক্ট করে দেই নাই সেই জন্য এখানে শো করে নাই প্রোডাক্টটা আমি কি করবো কি এডাই ভেরিয়েবল প্রোডাক্ট আমি তৈরি করব ভেরিয়েবল প্রোডাক্ট যেকোনো নাম দিলাম নাম দিলেও চলবে না দিলেও চলবে এটাই এস কে ইউ এটা নাম দিয়ে নাম আইডি করে যেকোনো নাম দেওয়া যায় আচ্ছা আমি ওর নাম দিলাম না আপাতত কোটা প্রোডাক্ট আমার স্টক আছে আমি দিলাম 20টা প্রোডাক্ট স্টক আছে 20টা স্টক আছে দুইটা নিচে আইলে পরে কাস্টমারে অর্ডার দিতে পারবে আর যদি এখানে ইনেবল করে দেয় দুইটা নিচে আসলো যদি প্রোডাক্ট নাও থাকে তারপরে অর্ডার দিতে হবে কিন্তু আমি দুইটা নিচে অর্ডার করা এলাও করে দিলাম এটা দিলাম তারপর শিপিং শিপিং এর মধ্যে কি যে ক্লাস এই যে ব্লু শিপিং ক্লাস আমার শিপিং ক্লাসের মধ্যে এখানে আমার সিলেক্ট দিতে হবে শিপিং ক্লাস এই যে এখানে শিপিং ক্লাসের মধ্যে টিপি টিপি কত প্রাইস দিছিলাম 500 টাকা দিছিলাম শিপিং ক্লাসের মধ্যে তারপরে আমাদের লিংক প্রোডাক্ট আছে কিনা এখানে যদি আপসেল ক্রস সেল টিপি থাকে ই থাকে তাহলে আমি এখানে দেখাই দিতে হবে কাটা জোন ইট করবে তখন ওইটা দেখা যাবে তখন টিপি আমি টিপি এই যে নাম দিয়ে দিলাম স্যামসাং টিপি এই যে আমাদের প্রোডাক্ট নাইকে ওই প্রোডাক্টের মধ্যে নাম দিলাম না এসে অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস এর মধ্যে গেলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে এখানে আমাকে এই কালার আছে কি কি কালার আছে আমাদের অ্যাক্টিভিটিস সে কালারগুলো আমি যা একটা তো বানাই রাখছিলাম ইয়েলো কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার ওই কালারগুলো আমরা কে সিলেক্ট করব যেমন অ্যাক্টিভিটিস এই কালার মধ্যে গেলাম কালার মধ্যে যাওয়ার পরে অ্যাড দিলাম অ্যাড দেওয়ার মধ্যে কি কি কালার আমার আছে এখানে টিভি মধ্যে যেমন এই যদি সব ই থাকে তাহলে আমি সবগুলো সিলেক্ট করে দেবো আর যদি কোনো কালার না থাকে কোনটা কোনটা আছে যে ব্ল্যাক নাকি না ব্ল্যাক আছে যে ব্ল্যাকটা আমি রাখলাম আমাদের সাদা নাকি সাদা আমি পাতে দিলাম ইয়েলো নাকি আছে কি কি রেড রেড দুইটা কালার আছে আমার এই ব্লু আছে আর এসে ব্ল্যাক আছে এসে দুইটা রেখে দিলাম দুইটা কালার আছে তার কি কি সাইজ আছে তারপর কালার দেওয়ার পরে এইখানে ইউজ ইউজ কিন্তু কনফার্ম এটা দেখাই দিতে হবে টিকটক করবে না দিলে পরে চলবে না দিলে পরে আমার সাইডের মধ্যে পুরা কিছু করবো না এখন আমার এখানে দেখাই দিব সাইজ কি কি সাইজ আছে সেটার জন্য আমি দেখলাম কি কি সাইজ আছে এই জায়গায় সেই যে মিডিয়াম সাইজ স্মল সাইজ আছে আমাদের কি কি সাইজ আছে দুইটা সাইজ আছে মিডিয়াম সাইজ আর আছে লার্জ সাইজ এই যে স্মল সাইজ নিকে স্মল সাইজ নাম কেটে দিলাম আর এই যেটার মধ্যে অবশ্যই টিক দিতে হবে দেওয়ার পরে সেভ তারপরে হ্যাঁ যাবো তারপরে আমাকে যেতে হবে কি এই যে ভেরিয়েশন ভেরিয়েশন যাওয়ার পরে আমার প্রোডাক্টে এখন এখানে আপলোড করতে হবে ভেরিয়েশন সিলেক্ট করার পরে এখানে দেখাবো কি এই যে ক্রিয়েট অল ভেরিয়েশন ফ্রম অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস যেটি আমি দিয়েছিলাম যে নামগুলো দিয়েছিলাম সবগুলো সিলেক্ট করে এখানে আমার যেতে হবে কি গো গোর মধ্যে জানাবো তারপরে আমার এখানে প্রোডাক্টের ছবিগুলো আপলোড করতে হবে কি কি প্রোডাক্ট আছে এই যে যেমন ব্ল্যাক কালার আছে আমার ব্ল্যাক কালার আছে একটা কটা লাস্ট আর মিডিয়াম এটার মধ্যে আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার একটা আমি রিমুভ করে দিই আমার তো দুইটা 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 কালার আছে মিডিয়াম আছে লাস্ট আছে এটাও আমি রিমুভ করে দিলাম
যেমন এটা এটার মধ্যে ব্লকার ফ্লো আছে, যে ব্লকার ফ্লো আমি ছবি এনে দেবে, এই জায়গায় ফাঁকা জায়গার মধ্যে একটা ক্লিক করতে হবে, এই জায়গায় ছবি দিতে হবে, এই যে এই জায়গায় এই যে যে 30 নম্বরে দেখা যায় এখানে এখানে টিভি দেয়, তারপরে এনে ছবি দেন উপরে, এটা কি কালার টিভি আছে ব্ল্যাক কালারে, যে ব্ল্যাক কালার টিভি দেয় এখানে ছবি আমি দিয়ে দিই, এই যে এটা ব্ল্যাক কালারে দিয়ে দিলাম, তারপরে এটা প্রাইস কত হবে আমি দিলাম, এটা 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 প্রাইস কত হবে দিলাম 80,000 টাকা, আমার এখানে সিলাই দিতে হবে অথবা দিলাম 50 কেজি অথবা 30 কেজি, তো হাইট কত হবো এটাও দিয়ে দিবো, ডাইমেনশন আর তো না দেন চলবে, ডাইমেনশন দেয় ভালো, টিভি এটা হেভি প্রোডাক্টের জন্য কত লেন্স লম্বা হবে, উইথ কত হবে, হাইট কত হবে, এগুলা সবই দেওয়া দিলে ভালো হবে। যেমন আমি দিলাম 43, এখানে দিলাম এই কত 10-15, এটা এসে কত দিলাম 50, এরকম দেওয়ার পরে এখানে শর্ট ডিসক্রিপশন দেওয়া যাবো, এখানে আর ক্যাটালগ কি, এই যে যে ক্যাটালগ এখানে ফেসবুকে ক্যাটালগ কি নাম হবো এই জায়গায় দেওয়া যাবো, তার ফেসবুকের ডিসক্রিপশন কি হবো এই জায়গার মধ্যে ডিসক্রিপশন দেওয়া যাবো, ফেসবুকের মধ্যে এটা শো করবো, আর ফেসবুকের মধ্যে ক্যাটালগ কি হবো এটা এটার মধ্যে এখানে দেওয়া দিবে নাম স্যামসাং, স্যামসাং টিভি এই প্রশ্নটা এটার নাম স্যামসাং টিভি, দেওয়ার পরে তারপরে এখানে যে আমি সেভ দিলাম, সেভ দিলাম, তারপরে এই জায়গায় আমাদের কিন্তু প্রোডাক্ট কিন্তু কয়টা দিচ্ছি এখানে, এখানে কিন্তু প্রোডাক্ট আমাদের কিন্তু একটা জায়গায় আসতে গেছে এই যে ব্ল্যাক কালারে, কিন্তু আমি এই যে আর একটা প্রোডাক্টের কিন্তু এখনো ছবি আপলোড করি নাই, এই যে ব্লু কালারে, ব্লু কালার ছবিটা কিন্তু আপনি ফাঁকা জায়গার মধ্যে ক্লিক করলে পরে ব্লু কালারও টিভি আমার আছে কিন্তু ছবিটা কিন্তু দেয় নাই, এটা দিতে হবে, এখানে যে আপলোড করে দিই ব্লু কালারে, এই যে ব্লু কালারে এটা দিলাম এই টিভিটা, তারপর এটা প্রাইস কত হবো, এটা প্রাইস দিলাম দাম কম দিলাম 70,000 টাকা, আমি সেল করবো 65,000, আচ্ছা দুইটা ই কমার্সে নর্মালি দুইটা করে প্রাইস থাকে, কিছু ডিসকাউন্ট থাকে, এটা 65,000 বিক্রি করবো, এটা কত কত ওয়েট আছে এটা দিয়ে এটা দিয়ে দেন, এটা হয়েছে 30 কেজি, এটা লেন্স কত হয়েছে 43, তারপর এটা কত কত আছে এত, এগুলা আপনি কিপের মাপ দেখে পছন্দ মতো এটা দিয়ে দিতে হবে, আমি আন্তাজি দিয়ে দিলাম যার জন্য বোঝা যাবে, তারপরে ফেসবুকের ক্যাটালগ এটা কি বো এটা এই জায়গায় যে ফেসবুকের এই জায়গায় যে সিলাই দিতে হবে, যে এখানে নকশো, তারপরে যে ফেসবুক ডিসক্রিপশন কি আছে এখানে দিয়ে দিলাম, তারপরে তারপরে শর্ট ডিসক্রিপশন আছে কিনা এই এই জায়গায় দেওয়া যাবে, তারপরে 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 সেভ, ফেসবুকের প্রাইস কত হবো ফেসবুকের প্রাইস দিলাম 60,000 টাকা, এটা এই এই জায়গায় যে ভিজিট করে এখানে আমি কি কি কালার আছে এই কালারটা এখানে প্রথম চুজ করতে হবে, এখানে আমি কাট করবো এই টিপিটা দিয়ে,
আমি কালারে একটা চুজ করতে পারলাম ব্ল্যাক কালার বা এটা একটা ব্লু কালার এই দুইটা কালার দিছি দুইটা কালারে আছে তার সাইজ কি রে সাইজ হচ্ছে লার্জ সাইজ এই যে লার্জ সাইজ এটা হচ্ছে দাম হচ্ছে কত 65 টাকা 65 টাকা দিয়ে পরে আমি অ্যাড করলাম অ্যাড কা অ্যাড টু কা অ্যাড টু কা দিয়ে পরে এই যে এখানে আছে ভিউ কা ঢাকা আর এই যে আমাদের ফ্ল্যাট রেট হিসেবে দেয়া আছে কত 50 টাকা যেমন এই যে ঢাকার জন্য আমি 50 টাকা দিয়ে দিলাম তাহলে 550 টাকা এই যে ফাঁক আছে কি 550 টাকা আমি 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 আবার জুনের মধ্যে যাই জুনের মধ্যে গেলে পরে বুঝতে পারেন খুব ক্লিয়ার হবে এইটা খেয়াল করেন কমার্সে এখানে আমি জানলাম সিটিকে সিটিং এ আসলাম এই যে আমি শিপিং এর মধ্যে গেলাম শিপিং এর মধ্যে গেলাম শিপিং এর মধ্যে যাওয়ার পরে আমি গেলাম ঢাকার জোন এই যে ঢাকার জোন এই যে ঢাকার জোনের জন্য কিন্তু টিপিটা আমি দিছি এই ঢাকার জোনের জন্য সিলেক্ট করছি এই যে ঢাকার জোনের জন্য যাওয়ার পরে এখানে আমি এডিটে গেলাম কিন্তু এই যে ঢাকা জোনের জন্য আমি কত রেট দিলাম এই যে এডিটে গেলাম এডিটে গেলে পরে বুঝতে পারবে এই যে ঢাকা জোনের জন্য আমি দিছিলাম কি 50 টাকা পার প্রোডাক্টের জন্য লোকালের 50 টাকা আর এখানে টিপির জন্য দিছি কত টিপির জন্য দিছি 500 টাকা এই যে এখানে থেকে এই যে এখানে টিপির জন্য দিছি আমি 500 টাকা এই 500 টাকা আর এই যে এখানে দিছিলাম যে লোকাল ডেলিভারির জন্য 50 টাকা কিন্তু এই 50 টাকা কিন্তু এটার সাথে যোগ হইছে পার প্রোডাক্টে 50 টাকা আর যদি এখানে আমি পার পার প্রোডাক্ট যদি শিপিং হিসাবে যদি এরকম আমি সিলাই দেই তাহলে এখানেও এটা গুণ হয়ে যাবে গুণ হয়ে যাবে যেমন আমি যদি প্রোডাক্ট যদি একটা বাড়াই এখানে বুঝতে পারবেন এই যে যেমন দুইটা প্রোডাক্ট যদি বাড়াই কিন্তু প্রোডাক্টের দামটা কিন্তু বাইরে যাবে কিন্তু শিপিং কস্টটা এই যে টিপির শিপিং কস্টটা কিন্তু আমার এই 500 টাকায় থাকবে আর এইটা কিন্তু ডাবল হয়ে যাবে এই 50 টাকা টাকায় এই 100 টাকা হবে কারণ আমি দুইটা প্রোডাক্ট নিতেছি 50 দোকানে 100 50 দোকানে 100 আর এই যে টিপির জন্য দিয়েছি ক্লাস দুটা দিছি মাত্র 500 টাকা এই 500 টাকা দেবো এটা তো আমি তো পার প্রোডাক্ট হিসাবে 500 টাকা দিয়ে দিছি এটা তো আমি আর আর গুণ করে দেখাই দিলে যে বেশি আমার আর একটা প্রোডাক্ট যদি বেশি নেয় তাহলে আমার 500 টাকা আমার 1000 টাকা দিতে হবে 1000 টাকা তো আমি এখানে দেখাই দিই নাই সেই জন্য এটা 500 টাকা থাকবে তাহলে আমি এখানে যোগ করে দেখেন ওই যে 50 টাকা দুইটা প্রোডাক্ট আমি দিয়ে দিছি এটা ডাবল হয়ে যাবে আর এই যে 550 এর জায়গায় হয়ে যাবে এই যে 600 টাকা হয়ে যাবে এখানে 550 যাবে এখন আমি আপডেট 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 এখানে দুইটা দিছি এই যে আমি আপডেট দুইটা প্রোডাক্ট দিছি এই যে দুইটা দুইটা প্রোডাক্টের দাম কত হইছে দেখেন এই যে এই দুইটা প্রোডাক্টের জন্য যে এই যে একটা প্রোডাক্টের দাম হইছে 65000 করে 65000 দোকানে কত হইছে হ্যাঁ 130 130 আর শিপিং এর জন্য যে হয়ে গেছে কত 500 টাকা আর ওই যে লোকাল শিপিং এর জন্য দিয়েছিলাম কত 50 টাকা করে আর দুইটা প্রোডাক্ট একটা বেড়ে গেছে সেই জন্য আর 50 টাকা বেড়ে গেছে তাহলে 600 টাকা হইছে 600 টাকা কিন্তু এখানে 600 টাকা আছে এই যে এই এই দেখেন এখানে 600 টাকা কিন্তু এটা আমি দেখাইতে না এটা যদি আমি ওই যে এটা মধ্যে হচ্ছে ভুল করে দেই যে আমার এই পার্ট প্রোডাক্টেও হ্যাপি প্রোডাক্ট হিসাবে এখানে বাইরে দেবো তার জন্য আমি কি করবো এনে আমি স্টার চিহ্ন দিলাম এই যে এখানে গুণ করে দিলাম আরো আরো 500 টাকা বাইরে দেবো এই যে দেওয়ার পরে আমি যে থার্ড ব্র্যাকেট ইউ টি ওয়াই থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমি এন সেভ দিলাম এখন আমি পেজটার মধ্যে এখানে আপডেট দেব এখানে এখানে আপডেটে এখানে এখানে এই যে অটোমেটিক টাকাটা বেড়ে যাবে এই যে দেখেন টাকাটা বেড়ে গেছে দেখছেন এখন 131100 টাকা হয়েছে
কিন্তু আমার এই যে কি জন্য হলো ওই যে টিপির হেভি প্রোডাক্ট যে ওটা পার প্রোডাক্ট হিসাবে চিনে দিছে এখন আমি আমার কোন প্রোডাক্ট কেন হয়েছে এখানে আপলোড করছি কটা দুইটা প্রোডাক্ট আমি ক্রয় করব সেই জন্য আমার এই যে এটাও বাড়ে গেছে কিন্তু এর আগে কিন্তু আমি এই যে এর আগে কিন্তু আমি শিপিং করছি যে এটা কিন্তু দেখাই গেলে এই যে এখানে কিন্তু আমি দেখাই দিচ্ছিলাম না শুধু 500 টাকা রাখছিলাম এখন পার প্রোডাক্ট হিসাবে আমি চিনাই দিছি সেই জন্য আরো 500 টাকা যোগ হয়ে গেছে আশা করি বুঝতে পারছে এটা গুলো কি অ্যাক্টিভিটি প্রোডাক্ট তারপরে এই প্রোডাক্ট গুলা আমার সাইডের মধ্যে কিভাবে সাজাবো এখানে আনবো সেটার জন্য আমি দেখাই দেবো নি এখানে কলম ধরে এই যখন যখন এই জায়গায় আমি প্রোডাক্ট গুলা আনবো এই জায়গায় রাখবো না আমি রাখবো কি আর একটা টেবিল মধ্যে এই জায়গার মধ্যে শুধু আমি রাখবো কি শুধু গেঞ্জি এখানে রাখবো শুধু আমি এয়ার প্লাকি আর এখানে যাবো রাখবো এই যে এই এই এয়ার প্লাক গুলা সেগুলোর মধ্যে আমি যদি টেবিল গুলো এখানে ধরে ধরে সাজাই দিই তাহলে ওই জায়গায় আমাদের টিপি গুলো আসবে যেমন আমি যদি এখানে আমি শুধু গেঞ্জি জন্য রাখছি আর এখানে শুধু গেঞ্জি রাখবো না আমি শুধু টিপি রাখবো তার জন্য কি করবো এখানে দিলাম যার ফলে আমি এই যে প্রোডাক্ট এই যে প্রথম আমি প্রোডাক্ট গুলো সিলেক্ট করতে এই যে দেখেন ক্যাটাগরি যে প্রোডাক্ট ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরি মধ্যে কি আছে এখানে আমি যদি এয়ার প্লাগ সিলেক্ট দিই তাহলে এয়ার প্লাগ আসবে এই টিপি ওখানে থাকবে না এই যে দেখেন এয়ার প্লাগ সিলেক্ট দিছে এই যে এয়ার প্লাগ আছে কিন্তু আমি এটা খুঁজেছি কি আমি রাখবো এখানে শুধু কিবি এই যে এটা নাম কি করে দে ক্লোজ এখানে রাখবো না এখানে রাখবো না এগুলো মধ্যে রাখবো আমি শুধু কিবি এই যে আমাদের এখানে শুধু আমি টিভি রাখবো এই টিভি ক্যাটাগরি দিয়ে দিছি শুধু এখানে টিভি থাকবো অন্য কোনো প্রোডাক্ট এখানে আসবে না এখান দেওয়ার পর আমি আপডেট দিই ক্যাটাগরি মধ্যে কারণ আমার ক্যাটাগরি মধ্যে নাম দিয়ে দিয়েছিলাম টিভি এখানে টিভি আছে আচ্ছা এই প্রোডাক্ট গুলো যদি আপনি অ্যাক্টিভিটিস প্রোডাক্ট গুলো কিভাবে করতে হয় তারপরে কালার দিতে হয় এইগুলো যদি ভালোভাবে বুঝতে পারবেন আর শিপিং কস্ট ভালোভাবে দিতে পারবেন আপনি অহরহ ওই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন কোনো প্রকার বিপদ পড়বে না এই ভিডিওগুলো ভালোভাবে দেখবেন ভালো করে খেয়াল করে বুঝবেন বুঝতে পারে সহজভাবে আপনি কাজ করতে পারবেন আচ্ছা তারপর আমি আর একটা প্রোডাক্ট এখানে আমি যে আপলোড করি যেমন এখানে যে আমি অ্যাড নিউ প্রোডাক্ট চাই আবার একটা এই যে আমি প্রোডাক্ট আপ নতুন করে আপলোড করার জন্য কই যাব এই যে প্রোডাক্ট এখানে অ্যাড নিউ প্রোডাক্ট এই যে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে যাব এখানে অ্যাড নিউ প্রোডাক্ট গেলাম যাওয়ার পরে আমি আর একটা টিপি আপলোড করব এখানে নাম দিয়ে দে প্যানাসোনিক টিপি নাম দিবেন সুন্দর করে হেডিং দিবেন এইগুলা দিয়ে দিয়ে সাজাই করে সুন্দর করে নাম লিখবেন এখন আমি এই যে এখানে টিপি এই যে টিপি আমি এখানে চিনে দিলাম কিন্তু টিপির ওই জায়গায় যে ক্যাটাগরি যে নাম গুলা দিছি এই ক্যাটাগরি ওই নাম গুলাই ওই প্রোডাক্টের এই টিপির মধ্যে যা শুরু তারপরে আমি এখন এখন আমি এই প্রোডাক্টের টিপির জন্য আমি কি করি এখানে ছবি দিয়ে দিই টিপির ছবি দিব এই যে প্রোডাক্ট ইমেজ এখানে যে প্রোডাক্ট ইমেজ আপলোড করে দিই এখন তো এই এই যে এই প্রোডাক্টটা প্রোডাক্ট ইমেজ এই যেটা এই প্রোডাক্টটা দিয়ে দিলাম তারপরে এই প্রোডাক্টের কিছু গ্যালারি অনু দেওয়া যাবো গ্যালারি পিকচার আচ্ছা গ্যালারি পিকচার আগে দিছি আমি এখানে দিলাম না শুধু একটা প্রোডাক্ট দেখলাম আর দেখে এটা ডিসক্রিপশন দিছি এখন আমি এটা এখন এই যে ইনভেন্টরি ইনভেন্টরি এখানে যাবো এখানে কিন্তু কোনো প্রাইস দেবো না কারণ আমি এই প্রোডাক্টটা কি করবো কি এটা ভেরিয়েশন প্রোডাক্ট বা গ্রুপ প্রোডাক্ট তৈরি করবো গ্রুপ প্রোডাক্ট আমি পরবর্তী সময় দেখো আমি আমি এখন ভেরিয়েশন প্রোডাক্ট গুলা ই করতেছি সেই জন্য আমি ভেরিয়েশন প্রোডাক্টের মধ্যে গেলাম ভেরিয়েশন প্রোডাক্ট আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে একটা নাম দিয়ে দিবে যে কোনো একটা নাম দিলে হয় না দিলে চলবে আচ্ছা আমি এটা আমার কত ডে স্টক আছে এটা আছে আমার 15টা স্টক আছে
স্টক আছে মাসাল করে, তারপরে আমি তো শিপিং শিপিং ক্লাস আমি এবার তো বুকে আগে তো ঢাকার জন্য জন্য বানাইছিলাম, এবার আমি অন্য জন্য জন্য বানাইব। আচ্ছা এবার আমি দুই যে টিভি এই যে দিয়ে দিলাম টিভি এটা শিপিং ক্লাস আমি শো করে দিলাম। আচ্ছা তারপরে যে এরপরে লিঙ্ক করা হবে কিনা এখানে এই যে আপসেল প্রসেল ওই নামগুলো দিয়ে দেওয়া যাব আপসেল প্রসেল। আচ্ছা রিকমেন্ডেড আমাদের উইস প্রোডাক্ট মানে কোন প্রোডাক্ট গুলো এখানে আপসেল প্রসেল হবে দেখাতে হবে, কারণ আমাদের এখানে টিভির সাথে ওখানে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, টি শার্ট আছে, এই যে যেমন টি অ্যাক্টিভিটির জন্য কি করব, অ্যাক্টিভিটিস আমি এই যে অ্যাক্টিভিটিস এর কালার গুলো দেয়া আছে কি কি কালার আমার এই টিভি গুলো আছে সেই অ্যাক্টিভিটিস এখানে আমি সিলেক্ট করে দিলাম অ্যাক্টিভিটিস। আচ্ছা তারপরে অ্যাড এটার মধ্যে কি কালার আছে এটার মধ্যে অবশ্যই অবশ্যই কিন্তু টিক দিতে হবে, এটা ইউজ ফর ভেরিয়েশন প্রোডাক্ট, কিন্তু এটা টিক না দিলে পুরো আমাদের প্রোডাক্টটা শো করবে না। কি আছে শুধু আমি দেখলাম কি এটা এসে রেড বা হোয়াইট ওই যে হোয়াইট কালারে একটা টিভি আছে আর তার বেশি নাই, তারপরে আমি সেভ দিলাম। তারপর কি সাইজ আছে এটা আমাদের এই সাইজ গুলো দেখে দিতে হবে কি কি সাইজ আছে, তারপর আমি অ্যাড করি এই যে অ্যাড দিই এই যে কি কি সাইজ আছে এই যে এখানে সিলেক্ট করার পরে কি সাইজ এটা দেখে দিতে হবে, যেমন এই যে আমাদের এটা কি সাইজ আছে স্মল সাইজ আছে বা মিডিয়াম সাইজ আছে, যে মিডিয়াম সাইজ আমি দেখে দিলাম একটা সাইজে, তারপরে এটা টিক দিতে হবে। এখন অ্যাক্টিভিটিস এই জায়গায় যে এই যে তারপরে তার মানে হচ্ছে ভেরিয়েশন প্রোডাক্ট, এই ভেরিয়েশন প্রোডাক্টের মধ্যে গেলাম, যার পরে ভেরিয়েশন প্রোডাক্টের এই যে ছবিগুলো এখানে দিতে হবে এর ভেরিয়েশন প্রোডাক্ট, এই যে অল অল সিলেক্ট অ্যাক্টিভিটিস মানে আমি যা যা অ্যাক্টিভিটি করছিলাম সব সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে গো এখানে কি করা আমাদের একটা করে প্রোডাক্ট আছে একটা করে প্রোডাক্টে ওই ছবিগুলো আপলোড করতে হবে। আচ্ছা এটা আমি দিছিলাম কি হোয়াইট কালারে একটা ইয়ে আছে যে হোয়াইট কালারের এই ছবিটা আমি দিয়ে দিলাম, এটা মিলে দিয়ে দিলাম একটা ছবি। তারপর সেভ, আচ্ছা আমি আমি দেখে দেখে দেখি এখানে শিপিং আমি সিলেক্ট করে দিছি কিনা, সিলেক্ট করা আছে টিপি, এরপরে আমি পাবলিশ দিয়ে দিলাম। এরপরে আমি পাবলিশ দিলাম আমাদের কেসটা এখন মিস করি না এখানে এই জায়গায় এই জায়গায় আমি এই যে ওই টিপি টানবো এখানে কিভাবে মানবো এই জায়গায় আমি আর একটা টিপি এখানে টিভি ক্যাটাগরি নাম দিছিলাম, এই যে টিভি ক্যাটাগরি নাম একটা দিয়ে দিলাম, ওই টিভিটা এখানে আসবে এই যে দেখেন এই টিভিটা আসছে, এই ক্যাটাগরি এখানে নাম দিয়ে দিতে হবে না দিলে পরে আসবে। এরপর আমি আপডেট দিলাম, এখন আমি এই চাচ্ছি এটা ঢাকা জুমের জন্য শুধু সিলেক্ট করেছে, আমি জুম ছাড়া দিই, জুম ছাড়া দিলে পরে হবে না, মানে মাইনাস করে দিই।
আমাদের শপের মধ্যে গেলাম আবার, শপের মধ্যে যাওয়ার পরে এই যে টিভিটা, এটা আমি কাট করি এখন। আচ্ছা, দিস প্রোডাক্ট, এটা এটা এই যে বুঝাইছে কি জন্য, আউট অফ, বুঝে কারেন্টলি আউট অফ স্টক, বুঝে এটা আমি কটা স্টক করে রাখছি সেটা আমি দেখাই নাই, সেজন্য এটা এখানে আর কাট করা যাবে না। এই যে আউট অফ স্টক, এই যে এখানে লাল লাগা উঠছে, দিস প্রোডাক্ট ইজ কারেন্টলি আউট অফ স্টক, মানে আনেবল, কেন নাইছে আমার স্টকের মধ্যে এটা আমি সুন্দর দেখে নেই। এই যে দেখেন এখানে, এই যে স্টক, এই যে কোনটা, এই যে ডু নট, এই যে ডু নট এলাউ আমি দিয়ে দিছি আউট অফ স্টক, এলাউ আমি যদি এটা এলাউ করে দিই তাহলে এই যে সে লোকে এই যে এই করতে হবে, এলাউ করতে পারে, এই যে এলাউ করে দিলাম, এখন আমি এখানে কাট করতে পারবো, আপডেট দিয়ে দিই। এখন ক্রয় করতে পারবো, এই যে এখানে আমি এখন রিফ্রেশ দিই, এখন যদি আমি রিফ্রেশ দিই এখানে লাল লেখাটা যাবে। এখানে আসছে না কোনো কারণ বসত মনে হয়, ওই প্লাগইন অনেক সময় ক্যাশই করে হালে, ক্যাশই করলে পরে একবার একবার আপলোড করে পরে আবার যদি কেবার ওইখানে যায়, আবার যায় বারবার আসার পরে অনেক সময় ক্যাশই করে, সেই জন্য এটা শো করতেছে না, পরবর্তী সময় এটা ঠিক হয়ে যাবে আশা করি, এটা বুঝতে পারছে। এটা থাকবে না, এখানে আমি এই যে এখানে এলাও করে দিছি, এই যে এই যে এলাও 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 করেছে, 15টা প্রোডাক্ট আছে, তারপরে যে এখানে কি এটা এটা না দিলেও চলবে, সমস্যা নাই। এভাবে ইনস্টল এ করতে হয়, আশা করি সবাই বুঝতে পারছেন। এই প্রোডাক্ট গুলা নিয়ে আপনি যদি এই অ্যাক্টিভিটি প্রোডাক্ট হয় সিম্পল প্রোডাক্ট কিভাবে করতে হয়, তার ট্যাগ কিভাবে দিতে হয়, ক্যাটাগরি নাম কোন জায়গায় দিতে হয়, ব্র্যান্ড কিভাবে করতে হয়, তার অ্যাক্টিভিটিস, এইগুলা যদি এইগুলা যদি সবই জানেন আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এভাবে প্রোডাক্ট গুলো করতে হয়। আমি যে প্রোডাক্ট গুলো দিচ্ছি এটা যে ভেরিয়েশন প্রোডাক্ট, এইগুলো এগুলো সবই ভেরিয়েশন প্রোডাক্ট, পরবর্তী সময় আমি
গ্রুপ প্রোডাক্ট কিভাবে তৈরি করা লাগে, তৈরি করা যায়, এই যে এখানে যেমন গ্রুপ প্রোডাক্ট আছে, এই যে গ্রুপ প্রোডাক্ট, তারপরে আছে এই যে অ্যাপ্লিয়েন্স প্রোডাক্ট, এই স্ট্যান্ডার্ড অ্যাপ্লিয়েন্স প্রোডাক্ট, সেগুলা লিংক কিভাবে দিতে হয়, তার সিম্পল প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়, এটা আমি দেখাবো পরবর্তীতে। আচ্ছা, আমি আপাতত একটা সিম্পল প্রোডাক্ট আপলোড করে এখানে, এখানে সিম্পল প্রোডাক্ট অ্যাপ নিউ প্রোডাক্ট যাই, সিম্পল প্রোডাক্ট একটা টিপির জন্য একটা সিম্পল প্রোডাক্ট দিলাম, এখানে দিলাম ইলেকট্রনিক্স ইলেকট্রনিক টিপি ইলেকট্রনিক ইলেকট্রনিক উপরে আমি অ্যাড দিলাম। এখানে আমি প্রোডাক্টের নাম দিয়ে দিলাম, যেমন 50,000 সেলিং প্রাইস, 50,000 সিম্পল প্রোডাক্ট, ইনভেন্টরি স্টক কটা আছে 30টা, 30টা স্টক আছে, যে ইনেবল করে দিলাম, এটা এসকিউ, এই যে এটা কটা স্টক আছে, আমি নতুন করে এখানে সিম্পল প্রোডাক্ট, এই যে এটা দিলাম সিম্পল প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট হিসেবে দিলাম। আর এখানে কিছু গ্যালারি দিয়ে দিই, থাম্বনেল, এই যে এখানে গ্যালারি দিয়ে দিলাম, গ্যালারি পিক্সেল দিয়ে দিলাম, শিপিং, শিপিং ক্লাস আমি এটা এই যে টিপি দিয়ে রাখলাম, হেভি প্রোডাক্ট হিসেবে টিপি দিয়ে রাখলাম, এটা কত কেজি, এটা দিলাম 40 কেজি, যাওয়ার পরে আমি যদি ভিজিট করি আমাদের এখানে সিম্পল প্রোডাক্ট, এটাতে আমি যদি অ্যাড করি এখন, এই যে একটা আমি অ্যাড করলাম, আমি টাকা জনের জন্য, আর যদি টাকা জন সারা দিয়ে দিই অন্য জায়গায় ফরিদপুর দিয়ে দিই, কি হয় ফরিদপুর, এই যে ফরিদপুরের জন্য, এই যে যেখানে যে আমাদের কোনো ই হয় নাই,
ফরিদপুরের মধ্যে কোনো দুর্নাবতী আমাদের কোনো রেট দিয়েছে নাই শীতের জন্য। আমি হেভি পোড়াটার জন্য 500 টাকা দিয়েছিলাম, ওই 500 টাকায় 50 কেটে দিতে। আমাদের জুন ছাড়া জুনের বাইরে ফ্ল্যাট রেট হিসাবে দেওয়া ছিলাম কত, এই যে 200 টাকা, 200 টাকা। আর হচ্ছে এই যে আমি টিপু জমা দিয়েছিলাম কত, 500 টাকা। এই 500 টাকা, এই যে 200 আর 500, এই যে 700 টাকা আমাদের শিপিং চার্জ টিপু জন্য, টিপু জন্য 500 দিয়েছিলাম। আর ফ্ল্যাট রেট হিসাবে দেওয়া ছিলাম আমাদের জুনের বাইরে যদি কেউ ক্রয় করে 200 টাকা আমাকে দিতেই হবে তার কুড়াকে, এই 200 টাকা। আর যদি আর একটা কুড়াকি করি তারপরেও আরো 200 টাকা যুক্ত হবে, 900 টাকা হবে। এই দুইটা কুড়াকি করবো পরবর্তী সময়। আমি এই প্রোডাক্টগুলোর এইগুলোর টেবিলের মধ্যে কিভাবে সাজাতে হয় ওখানে আপলোড করে সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করবো, প্রত্যেকটা প্রোডাক্ট কিভাবে সাজাতে হয় আপলোড করতে হয়, ডেরিভেশন প্রোডাক্টের এইরকম ভাবে শিপিং করে ক্লাসগুলো দেখবেন। এই ক্লাসের এই শিপিং কস্টটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারে, কোন জায়গায় জোন দিতে হয় সেই জোন গুলো যদি ভালোভাবে বুঝতে পারে, তাহলে আপনি প্রোডাক্ট নিয়ে কোনো সমস্যাই হবে না। আচ্ছা, এখানে আপনার আমি আবারও দেখাই দিচ্ছি, এই যে এখানে যাওয়ার পরে আমি শিপিং এ গেলাম, শিপিং এ থেকে যাব এই শিপিং এ, এই যে শিপিং এ, এই যে শিপিং এ, এই শিপিং এ গেলাম। যাওয়ার পরে এই যে আমি আমি যাবো এই যে টাঙ্গাইল জোনের জন্য, এই যে টাঙ্গাইলের টাঙ্গাইলের জন্য আমি কিছু কাজ করি, কিন্তু টাঙ্গাইলের জন্য এই যে আমি শিপিং জুটে কোনো ই করি নাই। এই যে হোম ডেলিভারি, হোম ডেলিভারি টাঙ্গাইলের জন্য 10 টাকা ধরছিলাম, এই যে ফার্স্ট কস শুধু টাঙ্গাইলের জন্য। আর এই যে এখানে টাঙ্গাইলের জন্য শিপিং কোর্স আমি টিভির জন্য কোনো কিছু দেখে নাই, এই যে দেখেন এখানে ফ্রি আছে কোনো কিছু নেই। আর টাঙ্গাইলের যদি টিভিটা যদি ক্রয় করতে যায় কিন্তু এখানে ঠিকই এই যে ফ্রি ভাবে ক্রয় করতে পারবো, যেমন এই যে আমি টাঙ্গাইল যদি এখানে সিলেক্ট করতে টাঙ্গাইল জুনের জন্য, কিন্তু দেখবেন এই টিপি কোনো প্রাইস এন্ড থাকতো না, এই যে একবার জিরো আছে। এই যে আমি এখানে যাই, এই যে এখানে এই যে আমি ই করি, এই যে টাঙ্গাইল, বাংলাদেশ টাঙ্গাইল, এই যে টাঙ্গাইল, টাঙ্গাইল সিলেক্ট করে দাও, টাঙ্গাইলের জিপ কোড কত আছে এখানে, টাঙ্গাইলের জিপ কোড 100। টাঙ্গাইল সিটি, সিটি জিপ কোড আছে 1900। এরপরে আপডেটে এই যে দেখেন পারে টাঙ্গাইলের জন্য কোনো শিপিং কোর্স আমি দেই নাই, মাত্র 10 টাকা দিয়ে রাখছি টাঙ্গাইলের জন্য। আর যে টিভির জন্য কোনো শিপিং কোর্স নাই, এটা আপলোড দিলে পরে এগুলো সব খুলে যাবে টাঙ্গাইলের জন্য, এই দেখেন কোনো কিছু নাই। এই যে টাঙ্গাইলে এই যে হোম ডেলিভারির জন্য 10 টাকা, এই যে টাঙ্গাইলে যদি টিভিটা ক্রয় করে তাহলে কোনো শিপিং কোর্স পাবে না, লাগবে না, এই যে 10 টাকায় এটা পাওয়া যাবে। ডেলিভারির জন্য আমি 10 টাকা দিয়ে রাখছিলাম, এখানে টাঙ্গাইলের জন্য এই যে দেখেন 10 টাকায়। আর যদি টাঙ্গাইলের জন্য আমি টিভির জন্য যদি এনে কস্ট দিয়ে দেয় তাহলে ওই ওই কস্টটা এখানে শু করবো, এই যে এখানে শু করবো, এই যে এই এই জায়গায় শু করবো। এই যে আমি আপাতত দিয়ে বোঝাইছি, এই টিভির জন্য টাঙ্গাইলের জন্য দিয়ে দিলাম আমি 1000 টাকা, এই যে 1000 টাকা দিয়ে আমি সেভ দিই, টিভির জন্য শুধু 1000 টাকা। এরপরে এখানে আমি আপডেট দিই, এই 1000 টাকা, এই যে 49000 টাকা 10 টাকা আছে, 10 টাকা আছে এখানে 1000 টাকা যোগ হবে। এই দেখছেন এই যে 1000 টাকা যোগ হয়ে গেছে, 1010 টাকা হয়েছে, কারণ হোম ডেলিভারির জন্য আমি ওখানে চিনেছিলাম প্রত্যেকটা হোম ডেলিভারির জন্য বাধ্যতামূলক আমি টাঙ্গালের জন্য বসছি কি 10 টাকা। আর আর টিভির জন্য আমি দিলাম এখন কত, 1000 টাকা, এই যে 1000 টাকা এই যেখানে দিয়ে দিছি, এই 1000 টাকা এই যে যোগ হয়ে গেছে এখানে টিভির জন্য, এই যে 1000 টাকা যোগ হয়ে গেছে। আর লোকাল পিকআপের জন্য দিছি এই
লোকাল ক্যাব যদি কেউ ক্রয় করে তাহলে যে তার জন্য দিচ্ছি 40 টাকা, কিন্তু ওই 10 টাকা দিতে হবে 40 টাকা দিতে হবে। এভাবে আমি লোকাল পিকাপের জন্য দেখ না ওই 10 টাকা দেখাই দিই না, শুধু আমি এই 40 টাকা দিচ্ছি লোকাল পিকাপের জন্য 40 টাকা। আচ্ছা, এভাবে প্রত্যেকটা জুন যদি আপনি দিতে পারেন, এবং এখানে পুরো ডাইসে কি ওই জুনের মধ্যে যে মেথড যে ধরা হবে ওই মেথডটার যে প্রাইস, পুরোটা মেথড এসে ম্যাথমেটিক্যালের কাজ, এই ম্যাথমেটিক্যালে এই কাজটা যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে কোনো প্রকারের সমস্যা হবে না। এখানে এই জানা গেছে যেমন ফিজিক্স যেমন যেমন এখন আমি যদি এখানে নো ক্লাস যে নো ক্লাস কস্ট, এখানে আমি নো ক্লাস কস্ট জন্য যদি আমি এখানেও একটা প্রাইস দিতে পারি নো ক্লাস ধর এখানে এই জায়গায় এই জায়গায়ও আমি যদি এটা 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 বন্ধ করে দিয়ে এই যে এই ক্ষেত্রে নো শিপিং ক্লাস কস্ট এই যে লুক শিপিং ক্লাস কস্ট এটা বাদ দেয়, আমি এটা যদি দিয়ে দিই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এই টাকাটা ওই এই টাকাটা যোগ হয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে। আর না দিয়ে ওটা যদি দূরে রাখলাম, আর এই যে এইগুলো হেভি প্রোডাক্টের জন্য আমি কি করলাম, হেভি প্রোডাক্টের জন্য আমি দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিই প্রত্যেকটা হেভি প্রোডাক্টের জন্য একটা দাম দিয়ে দিই, এই যে টাঙ্গালের জন্য এটা হেভি প্রোডাক্টের জন্য এখানে দিলাম 600 টাকা, 600 টাকা আর প্রোডাক্টের জন্য দিয়ে দিই আর ব্র্যাকেট ভিউ টি ওয়াই আর ব্র্যাকেট, আর এই যে ফ্রিজের জন্য দিলাম এটা কি 400 টাকা আর পিসটা দিলাম পার প্রোডাক্টের জন্য দিলাম ভিউ টি ওয়াই আর ব্র্যাকেট, তারপরে এয়ারকনের জন্য দিলাম কি এয়ারকনের জন্য দিলাম 200 টাকা, 200 টাকা পার প্রোডাক্টের জন্য স্টার আর ব্রেকেট কিউ টি ওয়াই আর ব্রেকেট প্রত্যেকটা প্রোডাক্টের দাম দিলাম, আর এটা এটা যে টিভির জন্য দিলাম 1000 টাকা, এই যে এটা দিলাম শুধু এটা আমি পার প্রোডাক্ট হিসেবে দিয়ে দেখি স্টার স্টার আর ব্রেকেট কিউ টি ওয়াই আর ব্রেকেট এটার জন্য পার করে কেটে দিলাম। এই যে এখন যদি আমি সেভ দেই এখন আবার আর কোনো কিছু করতে হবে না, ওই প্রোডাক্ট গুলো এবি প্রোডাক্ট হিসেবে যত ক্লাসে সব পার প্রোডাক্ট হিসেবে কাউন্টিং হয়ে যাবে, এখন প্রত্যেকটা প্রোডাক্টে কাউন্টিং হয়ে যাবে। যেমন অ্যাক্টিভিটিস এর মধ্যে আমি আমি এখন একটা একটা কি করি আচ্ছা আমি একটা প্রোডাক্ট আমি দেখাই আপাতত প্রোডাক্টের মধ্যে এই যে কোঠা প্রোডাক্টের মধ্যে এক নিউ প্রোডাক্ট এটার মধ্যে গেলাম, এখন আমি এখন দেব ইয়ারফোন, ইয়ারফোন একটা ইয়ারফোন ইয়ারফোনের জন্য এখানে ডিসক্রিপশন দিয়ে দিই, এখানে ডিসক্রিপশন দিয়ে দিলাম, তারপরে এসে এটা এটা এখানে দিয়ে দিই আমি ক্যাটাগরি দিলাম ইয়ারফোন, ইয়ারফোন ক্যাটাগরি এক দিলাম, এই দেখেন এরকম ক্যাটাগরি কাটতেছে। এটা সিম্পল প্রোডাক্ট না, এটা আমি অ্যাক্টিভিটি পুরা এই যে অ্যাক্টিভিটিস ধরে করব, তারপরে আমি এখন আমি সিম্পল সিম্পল প্রোডাক্টে যে অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস আর ভেরিয়েশন প্রোডাক্ট এই যে ভেরিয়েবল প্রোডাক্ট আমি এটা আপলোড করব, এখন একটা নাম দিয়ে স্টপ কোড আছে স্টপ দিয়ে দিলাম 50টা এলাও দিলাম এখন দেড়শো কত টাকা শিপিং কস্ট এটা এখানে আসবে। আচ্ছা, এরপরে এখন আমি যাবো লিঙ্গে, লিঙ্গের দোকানে অ্যাক্টিভিটিস কালার আছে এই কালার গুলো আমি সিলেক্ট করবো, কালার কালার দিয়ে দেখি কি কালার কালার সিলেক্ট করে অ্যাড দিতে হবে।
নিচে কালার আছে, এটা হইছে হোয়াইট কালার। হোয়াইট কালার দিলাম একটা, তারপর সেভ, তারপর সাইজ। আচ্ছা এটা এটা কোনো সাইজ নাই, এই সাইজটা আমি সিলেক্ট করতে, শুধু কালার আছে, সাইজ শুধু বড় আছে, ওটা দিয়ে দেবো আর কি। তাই সঙ্গে তারপরে অ্যাড দিয়ে দিলাম সাইজটা, সাইজ কি কি কালার আছে, এটা আছে মিডিয়াম সাইজ আছে। তারপরে ইউজ ফর ভেরিয়েশন, এটা সেভ। তারপর ভেরিয়েশন, ভেরিয়েশন দিলাম, ভেরি ভেরিয়েশন, ভেরিয়েশন যা করে আমি প্রোডাক্টগুলো সব সিলেক্ট করে দেবো। ক্যাডিট ভেরিয়েশন করো অল অ্যাক্টিভিটিস, অল অ্যাক্টিভিটিস করো, তাহলে ভু বোঝার পরে ইয়ে আবো দিলাম, আবো দিলাম ওকে। তারপরে যে আমাদের কি কি কালার আছে হোয়াইট কালারে, ওই কালার গুলা আবার এখানে দেখাই দিতে হবে। হোয়াইট কালারে মিডিয়াম, এখানে কালার গুলো অল সিলেক্ট করে দিতে হবে। আমাদের যে কালারটা দিতে হবে, কালার না দিলে পরে কাজ করবে না। কালার আমি দিয়ে রাখছি মিডিয়াম সাইজ, ওকে। সিলেক্ট করে দেওয়ার পরে তোমাকে দিতে হবে গো। এখন আমার এই যে ছবিটা দিয়ে দেবো, এখানে এখন ছবি দিব আমি, এখন আমি আপলোড করি আমার ডেস্কটপে দিকে। এখন এখানে দেয় এই যে এই এখন এটা আমি সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দেওয়ার পরে আমি যে সেট ভেরিয়েশন, এরপরে এটা একটা প্রাইস দিতে হবে। প্রাইস কত দিব, প্রাইস দিয়ে 5,000 টাকা, এটার প্রাইস দিলাম 8,000 টাকা। এরপরে এই যে ডিসক্রিপশন দিবেন, নিয়ে দিবেন যা আছে সব দিয়ে দিতে হবে। এরপরে আমি প্রোডাক্টের যে কিছু গ্যালারি আছে বা প্রোডাক্ট ইমেল আছে এটা দিয়ে দিই, প্রোডাক্ট ইমেজ। কারণ এই জায়গায়, এই জায়গায় প্রোডাক্ট ইমেজ দিতে হবে, কারণ এই প্রোডাক্ট ইমেজটা আমার পেজের মধ্যে কিন্তু ডিসপ্লে হবে। এই যে প্রোডাক্ট ইমেজ, এটা না দিলে চলবে না, এটা কনফার্ম দিতে হবে, এটা না দিলে পরে ডিসপ্লে হবে না। আমার প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট আমি আপলোড করছি, ওই প্রোডাক্টের ছবি যদি আমি এখানে না দিই তার ডিসপ্লে হবে কোথায় থেকে, এখানে ডিসপ্লে হবে না। তো এই জায়গায় আমি যে ছবিটা দিচ্ছি, এটা এই ছবিটা হয়েছে, এই এই ছবিটা হচ্ছে কিন্তু ভেরিয়েশন প্রোডাক্টের, এই ছবিটা এটা কি কালারে কোনটা কি নিব কত সাইজ, সেই সেই প্রোডাক্টটা যখন সে কাটার মধ্যে একটা কথা দেবে তখন এটা সিলেক্ট করবে। আচ্ছা তারপরে আমি এখন পাবলিশ দেবো, এখন আমি চাই এই প্রোডাক্টগুলো একটু সাজাই আমাদের পেজটা, প্রোডাক্টগুলো সাজাইতে হবে সুন্দর সুন্দর করে, ভালো করে এই যে আমাদের এই যে এই যে প্রোডাক্টগুলো আসছে যে ফিল্টারের মধ্যে, ফিল্টারের মধ্যে এই যে প্রোডাক্টগুলো এই যে আছে, এই যে এখানে এই যে কি কালারের জন্য, এই যে শুধু একটা কালার দিছিলাম, এই চুজ কালার, তারপরে মিডিয়াম মিডিয়াম কালার, এই যে কি এই যে এখন তো এয়ার দিই 50টা আমার স্টক আছে, এখানে শো করছে 50টা স্টক, এই যে এয়ার দিলাম, এয়ার দিলাম আপডেট এখানে, এটা এটা ভিউ কাট করি,
জাওয়াতপুরে আমাদের এখানে যে কত টাকা আছে এটা আমি ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিয়ে একটা তাহলে পুরো সুবিধা হবে। দেওয়ার পরে এখন আমি শুধু এই টাঙ্গালের জন্য, এই যে টাঙ্গালের জন্য এটা কত টাকা দিছিলাম, এই যে হোম ডেলিভারি, হোম ডেলিভারি এই যে 8,100 টাকা, আমি 200 টাকা দিয়েছিলাম, 210 টাকা হয়েছে হোম ডেলিভারি, আর 10 টাকা হয়েছে টাঙ্গালের জন্য। আর এই যে এটার জন্য শিফটিং হেভি প্রোডাক্ট হিসাবে আমি দেখাই দিই, দেখি দেখি হেভি প্রোডাক্ট হিসাবে এটা দেখাই দিই। ওখানে শিপিং শিপিং ক্লাসটা, শিপিং ক্লাসটা এখানে এরকম এরকম দেখাই দেওয়া আছে। শিপিং ক্লাসে আমি কত করছিলাম তারপরে দেখি কত দিছিলাম, আমাদের এখানে 200 টাকা ইস্যু করছে, এই যে পার ক্লাসের জন্য 200 টাকা। আর যদি আমি একটা ফ্রিজ যদি এখানে বাড়াই দিই তাহলে এটা ডাবল হয়ে যাবে, এখানে 600 টাকা হয়ে যাবে। এই যে বাড়াই দিলাম, এই কার্ডটাও কিন্তু আপডেট হবে, আপডেট কার্ড এখানে এখানে দুইটা দেওয়ার পরে এখানে আপডেট দিতে হবে। তারপরে আমাদের ওই টাকাটা ক্যালকুলেট হবে, এই যে এখানে দাম হয়ে গেছে, এই যে শিপিং কস্ট যে 600 টাকা হয়ে গেছে, কারণ পার কোটা হিসাবে আমি 200 টাকা দিয়েছিলাম, আর যে পার কোটা হিসাবে আমি এই 200 টাকা চিনে দিয়েছিলাম, ভুল করে দিয়েছিলাম, কিন্তু আমি দুইটা পোটা কি করছি সেজন্য এখানে 400 টাকা এসেছে 400। আর যে ফ্ল্যাটের হিসাবে যে টাঙ্গালো তোমার 10 টাকা ওইটা যোগ হয়ে গেছে। আচ্ছা প্রোডাক্টগুলো আমি এখন টেবিলের মধ্যে সুন্দর ভাবে সাজাবো, এটা তার জন্য আমি আলাদা ভিডিও করবো, ওই প্রোডাক্টগুলো কিভাবে সাজাতে হয় প্রোডাক্টগুলো আপলোডের জন্য আমি দেখাইছি। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন প্রোডাক্টগুলো কিভাবে আপলোড করতে হয় এবং জোন হিসাবে শিপিং জোন হিসাবে কত টাকা দিতে হয়, কোন কোন জোনে কত প্রাইস, এটা আলাদা আলাদা ভাবে কিভাবে দিতে হয়, এবং ক্লাস দিয়েও যে শিপিং এর একটা জোন আমি ধরছি সেটাও আমি দেখাই দিলাম। এগুলা সম্পূর্ণ ভিডিও গুলা দেখতে পরে আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমাকে কমেন্ট বক্সে জানাইবেন এবং আমার চ্যানেলটা শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।